রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। শুরু হয়ে গেল ডরের ১৬তম পর্ব। সবাইকে স্বাগত এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, রয়েছে সাউন্ডের লোবান, রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট, এবং তাদের সঙ্গে রয়েছে একটি টিম যারা পুরো সপ্তাহ জুড়ে নিমতলির শয়তান পুকুরে, পুকুর ঘাটে বসে কোন এক নির্জন রাতে আজকের এই এপিসোডটি রেকর্ড করে এনেছে আপনাদের জন্য এবং আমরা সেটা প্রচার করব। তিনজন বন্ধুকে নিয়ে আজকে ডরের যাত্রা শুরু হয়েছে, রাজু, শামীম এবং কাউসার। কি অধিভৌতিক ঘটনার সাক্ষী তারা, সবকিছুই উঠে আসবে আজকে হন্টেড প্লেসটিতে বসে। অনুষ্ঠান শুরুর আগেই আমরা সুমন এবং রেহানের সেই হন্টেড প্লেসে যাওয়ার আগ মুহূর্তের কিছু অডিও সাউন্ড আপনাদেরকে শোনাব। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। সেই গুলিস্তান ঘুরে পেঁচে আসো আমার লগে। তোর লগে মানে? তুই আমার লগে আছিস নাকি আমি তোর লগে আই? আচ্ছা সেটা বলবি তো। এখন ঘটনা হচ্ছে, মানে ঘটনাটা কাকতালি হয়ে গেল না? কিরকম মানে? যে কিছুদিন যাবত শুধু গুলিস্তান হয়ে যাইতে দিতেছে। এখন দোষ আমার একটা কথা বল, ঢাকা শহরে বাসে উঠা যায় কটা জায়গা থেকে? হাতে গোনা কয়েকটা জায়গা, হয় সায়দাবাদ, নাহলে গুলিস্তান, গাবতলি, এরকম কয়েকটা জায়গায় তো আছে, তাই না? এরকম আমরা নিশ্চয়ই মানে কি বলবো, হিথ্রো এয়ারপোর্ট থেকে বাসে উঠবো না, সেই সঙ্গে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা বাসে উঠতে পারবো না, কারণ এখান থেকে প্লেন ছাড়ে। কারণ আমরা আবার একটা ঝামেলা আছে, আমরা যেই জায়গায় যাইতেছি ওইটার প্লেন উপরে ওঠার জন্য যতটুকু রানওয়ে দরকার পড়ে অতটুকু পরিমাণে পৌঁছে যাবে সেটা, তাই না? চলো এবার বাসে উঠি। জায়গাটা ফটাফটি নাম, তুই তো অনেক শয়তান হয়ে গেছিস, চল বাসে উঠি। ওই আমার নামই নাম, তোর নামে নাম শয়তানপুকুর। আজকে আই হ্যাভ অ্যান ইনস্ট্রাকশন ফর ইউ, তুই কোনোভাবেই আজকে ঘুমাবি না, কারণ আমাদের নামতে হবে কিন্তু মাঝখানে। মাওয়া পর্যন্ত চলে গেলে হবে না, মাওয়া যাবো না, না না মাওয়া পর্যন্ত চলে গেলে হবে না, মাঝখানে আবার নিমতল। আমি তো মাওয়ার কথা শুনে বেটা আমার মাথা ইলিশ মাছ ঘুরতেছে, আমি ভাবলাম মাওয়া পরে খাইস, কিন্তু আজকে কেউই ঘুমানো যাবে না, বুঝছিস? পরে দেওয়া যাবো, মাওয়া বন্ধু নিয়ে গেছে। আচ্ছা কোথায় নামতে হবে? নিমতলা, নিমতলা, নিমতলাতে নামবো। মানে তাহলে মাওয়ার আগেই পড়বে? মাওয়ার আগেই পড়বে, ওই যে মানে বলে রাখুন ওইটা, ওই কন্ডাক্টর বা হেল্পারে বলে রাখলে ওনারাই নামাই দিবে। আচ্ছা চল বাসে উঠি তাহলে। ওকে, এক ঘন্টারও কম সময়ে গুলিস্তান থেকে বাসে উঠে নিমতলা নামের জায়গায় নেমে পড়ি আমি আর সুমন। আমার নিমতলা আসলাম নিম গাছ হয়ে, আমি তো ভাবছিলাম নিম গাছে ছড়া সরে থাকবে। আমিও ওরকম ভাবছিলাম, বাট ওই যে রোজ মহাকালী খালি নেই, আমাদেরকে তো খুব সুন্দর করে বলে দিছে ভাই যে এখানে আসলে আমরা রিক্সা পাবো, আমি তো কিছু দেখতেছি না দোস, আমরা কি হাঁটে যাবো? না আমার মনে হচ্ছে যে শীত পড়ছে দোস, আগে যাওয়ার আগে এক কাজ করি, চল একটু গরম গরম কোথাও পিঠাটা পাওয়া যায় কিনা একটু খাই নি। হ্যাঁ ওনারা হয়তো বলতে পারবে একটু কোনো কিছু পাওয়া যাবে কিনা যাওয়ার জন্য, আর তোর তো হ্যাঁ বুঝতেই পারছিস একটু। আচ্ছা দোস, এইরকম একটা জায়গায় আসছি, হ্যাঁ গভীর রাত কুয়াশা পড়তেছে, আমরা যা অসাধারণ কিছু গল্প শোনার আশায় আছি, তোর খাওয়া ছাড়া কিছু মনে করে? তুই শোন, তুই শীতকালে ঘন কুয়াশার মধ্যে বসে, কনকনে শীতের মধ্যে বসে খাইসুস পিঠা কোনোদিন? অনেক আগে খেয়েছিলাম। আচ্ছা আবার আজকে খা, মনে পড়বে সেই অতীতের স্মৃতি, ফ্ল্যাশ ব্যাকে চলে যাবে পিঠা খাইতে খাইতে। চল ঠিক আছে, খাই মানে আগে খুঁজে বের করি কোথায় আছে। নিমতলি থেকে রিক্সায় করে আমরা পৌঁছে যাই কোটগাঁও গ্রামে। কোটগাঁওয়ে পৌঁছানোর পরে অনেক কষ্টে একজনকে খুঁজে পাওয়া যায় এবং তার কাছেই আমরা জানতে পারি শয়তান পুকুরের লোকেশন, এবং তার কথা মোতাবেক আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য শয়তান পুকুরে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ডর টিম। শেষ পর্যন্ত স্পটে পৌঁছে গেছি, আর স্পটে যারা থাকার কথা তারাও আছে আমাদের সাথে। এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করব না, শুধু একটু পরিচিতি হওয়া। তোর কথা শুনে আমি ভাবছি যে তুই এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করব না, পুকুরে নামবো।
না এত রাতে এট লিস্ট পুকুরে নামার সাহসটা করা ঠিক হবে না এটা এত রাতে না যেই পুকুরের পাড়ে আজকে আমরা আসছি এটা এত রাতে না দিনের বেলাও নামা উচিত কেউ নামবে না এবং সেটাই আমরা জানি বলেই এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আসলে ইনফ্যাক্ট আমরা যদি বলি আসছি ঠিক আছে কিন্তু আমাদেরকে নিয়ে আসা হয়েছে আসলে নিয়ে আসা হয়েছে এবং আমাদেরকে নিয়ে আসার পেছনে দায়ীটা হচ্ছে রাজু ভাই আমাদেরকে এটা সন্ধান দিছে তার বলা রাস্তা মোতাবেক আস্তে আস্তে আমরা কিন্তু শেষ পর্যন্ত পুকুরে পৌঁছে গেছি কিন্তু কথা হচ্ছে যে এই পুকুরটা রাজু ভাই কেন বেছে নিলেন আর আমাদেরকেই বা কেন বেছে নিতে বাধ্য করলেন এটা কি এবং এই পুকুরটার নামটা আমরা আজও পর্যন্ত এমন অদ্ভুত নামের কোনো কিছু পাইনি এটা মানে আমার মনে হয় নামটা আমি যদি প্রথমে ইংলিশে হতো তাহলে খুব ভালো হতো ইটস লাইক দি ইভিলস পন্ড হ্যাঁ ওটা একটু স্মার্ট শোনাতো অন্যরকম কিন্তু ব্যাপারটা এখন শয়তান পুকুর মানে নাম শুনলেই মানে আমি ইন্ডিয়াতে একটা জায়গার নাম শুনেছিলাম শয়তান চকি আচ্ছা যাই হোক রাজু ভাই বলেন তো এই পুকুরে কেন আমাদেরকে নিয়ে আসলেন এবং এই পুকুরের নাম শয়তান পুকুর কেন আর তার আগে আপনার নাম রাজু কেন এবং আপনি কি করেন সেটাও একটু শুনবো আমি রাজু বাড়ি কলমান্দা থানা কচুগুড়া গ্রামে নেত্রকোনায় নেত্রকোনায় আচ্ছা আর এই শয়তান পুকুর আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে পুকুরটা কিভাবে তৈরি হয়েছে কিন্তু লোকমুখে মুখে কাহিনী আর কি শুনি আমরা যেটা এক রাতে এই পুকুরটা তৈরি হয়েছে এক রাতে এত বিশাল পুকুর এক রাতে হয়ে গেছে হ্যাঁ এক রাতে আর তারপরও এই পুকুর ঘিরে অনেক স্টোরি আছে আমাদের এই গ্রামে অনেক কাহিনী আছে যেমন এই পুকুরের সাথে যে মন্দির পেছের যে বাড়িটা দেখছেন না একটা বল্লভ নামে একটা লোক আছে বল্লভ খুব স্বাস্থ্য শক্তিশালী সে একদিন অনেক রাত্রে বাসা থেকে আসছে আসার সময় এই পুকুরটা ওই যে ওই সাইডটা দেখছেন ওই গাছগুলো সাইডে দেখে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে সে যখন সামনে গেল দেখলো সেটা ঘোড়া না একটা মানুষ মানুষ থাকলে তো আবার মাথা থাকে তার মাথা নয় বুকে চোখ তার সাথে আর কি মারামারি লেগে গেল সারা রাত মারামারি করছে যখন ভোর সকাল হয়ে গেছে সে অবস্থা খুব সিরিয়াস তারপরে যেভাবে আর কি কোভিড সিস্টেমে পরে ভালো হয়েছে আর কি দীর্ঘ টাইম একটা ফাইট হয়েছে সেই জায়গায় মানে এই ধরনের ঘটনা আরো কিছু আরো অনেক কিছু আছে ওকে সেই জন্য এই পুকুরটার নাম শয়তান পুকুর হয়ে গেছে এবং আমরা একটু এটার বর্ণনা দিয়ে দিই বিশাল এক পুকুর এবং চতুর্দিকে এটার ক্ষেত খামারে ভরপুর আশেপাশে তেমন কোন বসতি নাই আর পাশে দিয়ে একটা খাল গেছে আর একটা মন্দির দেখতেই পাচ্ছি আমরা একটা মন্দির আছে এবং এটা কিন্তু মানে দিনের বেলাও যদি কেউ আসে এবং যথেষ্ট নীরব থাকে পরিবেশ একটু অন্যরকম লাগবে দিনের বেলাও যদি কেউ আসে এই শয়তান পুকুরে আমি যতটুকু জানলাম রাজু ভাইয়ের সাথে কথা বলে কিছুক্ষণ আগেও যে এই পুকুরটাতে আশেপাশে থেকে অনেকেই নাকি পজেস্ট হয়েছে পজেস্ট হওয়ার রেট অনেক বেশি এখানে এখন জানি না কেউ হয়তো পজেস্ট কেউ হয়তো মানে সাইকোলজিক্যালি অনেকেই অনেক রকম হয় তো যাই হোক ওগুলো সম্বন্ধে না জেনে এতটুকু জাস্ট বলতে পারি যে যদি কেউ আসেন এখানে শয়তান পুকুরে তাহলে গা ছমছমে একটা পরিবেশ আপনি পাবেন কিছু একটা আছে এটা সবারই মনে হবে এবার আমরা এই পুকুরের কথা রাজু ভাই জানবো এবং আপনারও কিছু ঘটনা আমরা জানবো আমরা জানি যে আপনার দুর্দান্ত কিছু ঘটনা আপনার লাইফে আছে তো আপাতত আমরা শামীম ভাইয়ের কাছে যাই ওকে তো শামীম ভাই আপনি কি করছেন এখন ভাই আমি একটা জব করছি গাজীপুর একটা প্রাইভেট কোম্পানিতে আর আপনি থাকেন কোথায় আমি গাজীপুরে থাকি এত দূরে আমাদের সঙ্গে আজকে আসছেন গাজীপুরের বাইরে এবং আপনার ঘটনাও কিছু দুর্দান্ত ঘটনা আছে কিছু কিছু ঘটনা তো রেহান শোনার জন্য খুব বেশি আগ্রহী অনেক ইনফ্যাক্ট আমিও আগ্রহী তো এইসব ভৌতিক ঘটনা কি আপনি বিশ্বাস করেন বিশ্বাস করি না আবার করি মানে একসময় করতাম না কিন্তু যখন আমি নিজের চোখে দেখলাম তখন তো বিশ্বাস না করে পারলাম না মাই ফেভারিট আনসার আমার সবচেয়ে পছন্দের উত্তর নিজের চোখকে আর কানকে তো কেউ অবিশ্বাস করতে পারে না আচ্ছা শামীম ভাই আপনার এই বিশ্বাসের শুরুটা কিভাবে হলো আমার বিশ্বাস শুরু হয়েছে আপনার আমি যখন খুব ছোট ঠিক তখন আমি নানার বাড়িতে থাকতাম বড় হয়েছি ছোটবেলা থেকে তো আমার নানা কিন্তু মসজিদে নামাজ পড়তেন সবসময় তো মসজিদটা ছিল আপনার একটু দূরে বাড়ি থেকে পাশে জঙ্গল আছে কয়েকটা তারপরে যেতে হয় নদীর পাশে তো নানা যখন সেদিকে যাওয়া আসা করতো তখন মানে একটা মাজার আছে নদীর পাশে তো ওইখানে আবার চারিদিকে জঙ্গল আবার ফাঁকা কিছু মাঠ ওইখানে আপনার আমাদের নানার এই জমি মানে আম গাছ ছিল বড় বড় প্রায় আপনার 50 বছর এরকম হবে আগের গাছ তো নানা মাঝে মধ্যে যখন মানে ফাঁস করে চলে আসতো আম গাছগুলা টিকত করে দেখতো কি জানি শব্দ থাকাই তো পার নাই মাঝে মধ্যে দেখতো কি যেখানে কিছু জন ছায়া পড়ছে কে জন এরকম ছায়া মতো দাঁড়ায় তখন উনি ভাবলো কি নিশ্চয় বুদ্ধি কিছু কিছুদিন পর উনি ওই 5টা গাছে খাইতে বিক্রি করে ফেলে তো বুঝতে পারে কিছুদিন পর যখন উনি ফজর নামাজ যাইতেন না যাওয়ার সময় মানে কান্না শব্দ হইতো
একদম মহিলা আমার শিশুর মতো খান ওই আগে যেখানে গাছগুলো ছিল ওখানে দিয়ে যাওয়ার সময় ওইখানে একটু মানে জানেন গাছগুলো একটু ভাঁজ করে গেছে না টিকটক উনি শোনা যেত কান্নাটা উনি যখন একটু আসতো উনি খুব সাহসী ছিল তো উনি একটু কাছে আসতো তখন কান্না নেই কিন্তু আবার যখন যেত তখন আবার কান্না শোনা যেত এরকম কিছুদিন গটার পর উনি মানে ওনার যে ফ্রেন্ড সার্কেলাতে যাও সময় সন্ধ্যা তালাপ করলো যে এটা কি জন্য হয়েছে তো আমার দেখো এটা তো হয়তো বা ভৌতিক একটা ব্যাপার থাকতে পারে কারণ যেহেতু এখানে মাজার একটা আছে জিন থাকতেই পারে আর অনেক পুরনো গাছগুলো তো তার কিছুদিন পরে কি করা যায় কি আর করা যাবে দেখো কি হয় তার কিছুদিন পরে একদিন আমার নানি আমার আমার পড়াপু তখন মানে বিয়ে হয় নাই ১৫০০ ডিসেম্বরের ভিতর তুমি আপনার কুরবানী দিয়ে আগের দিন পরে তো রাতে আপনার উনি আমার আপু যখন আমার নানিকে ডাক দিতে যাবে যে নানি উঠে নামাজ পড়তে হবে তো আজান পড়ছে নানি এমনি ঘুমিয়ে গেছে জি জি ঠিক তখন দেখা গেল কি যে নানি কথা বলতেছেন এবং দিয়েছেন ওনার পাশে একদম এত এলোমেলু ওনার যে উনি তার সাথে যুদ্ধ করছে এবং পুরা শরীরে ওনার ঘাম যেন খালো হয়ে গেছে শরীর তখন আমার মামা মানে আমার আপুর চিৎকার শুনে আসলো পাশে রুম থেকে এসে নানিকে গুলে নিল নিয়ে অনেক কান্নাকাটি করলো যে কিভাবে হলো এত একটা সুস্থ মানুষ যা হোক তো আমার নানি যে কিভাবে মারা গেল নানি তখন মৃত জি মৃত তো সেটা কিন্তু রহস্য রয়ে গেল আজ আমরা বুঝতে পারিনি যে আসলে কি কারণে সে মারা গেল ঠিক তার কিছুদিন পর বলতে তো একদিন রাতে আমার নানা মানে শুভ সময় তখন ফজর আজান পড়ে নাই উনি মানে একটু প্রস্রাব করার জন্য বাইরে বাইরে হলো যেত অন্ধকার রাত্রি আমাদের বাড়ি থেকে একটু সামনে উনি যখন পড়লো একটু বড়ি গাছ ছিল আমাদের সে বড়ি গাছের নিচে মানে একটু আমার আম্মু নাকি একটু ফানি ফানছিল আর একটু খাওয়া দিয়ে তো সেইখানে ওনাকে কে জানে ধাক্কা মেরে ফেলায় তো ফেলাই দেওয়ার পর উনি মানে চিৎকার করতে চাইতেছে কিন্তু চিৎকার করতে পারতেছে না ওইখানে মনে হচ্ছে যে ওনার সাথে অনেক কম যথেষ্ট হইল এবং ওনাকে এতটাই ওরা মেরেছে কিন্তু ওকে নিয়ে যেতে পারেনি অনেক যে চান্স মনে হইতেছে উনি ওর কিন্তু জবান বন্ধ হয়ে গেছে তখনই মানে ওনাকে অনেকটা হাত একটা পা পুরোপুরি মানে আসল যেটা অবশ্য প্যারালাইজড এবং উনি কথা বলতে পারতেছেন না জাস্ট যখন প্রায় আজান শেষ হয়ে গেছে তখন আমার আম্মু বাড়িছে বাড়িয়ে তো দেখে নানা অবস্থা তো তামা চিতে শুরু করলো ওখানে আবার আমার মামা সবাই এসে ওনাকে নিয়ে গেল সে যে মানে কেউ বুঝতে পারলো যে উনি কি কারণে এরকম ঘটলো সবাই বলছে আচ্ছা একটু বলেন তো যে ওই উনাকে যখন টেনে নেওয়ার চেষ্টা করতেছিল এটা কোন কোথায় নেওয়ার চেষ্টা করছিল টেনে পাশে কিন্তু অনেকগুলো জঙ্গল আছে বলছি না যে আমাদের বাড়িটা জঙ্গলে ভরা তারপর নদীর পাড়ে কিছু শ্মশান আছে সেদিকেই আচ্ছা ওকে তিনি মানে ওনাকে নিয়ে যেতে চাইছিল তো যতটুকু বুঝতে পারলাম আমি তো ছোট বুঝি না আমার আম্মু বলছে যে অনেক লম্বা পায়ের দাগ মনে হয় যেন বাঘের মতো কিন্তু বাঘ হলে তো ওনাকে মানে চিড়ি করে খেয়ে ফেলতো আর ওইখানে তো তখন বাঘ থাকারও কথা বাঘ থাকার কথা আর এই এই কথাটা ভালো লাগছে যে যেটা বলো যে বাঘ হলে কিন্তু ছেড়ে দেওয়ার কথা না ওখানেই খেয়ে ফেলার কথা বা অ্যাটলিস্ট নিয়ে যাওয়ার সময় কামড় দিয়ে যে নিয়ে যাবে সেই রক্ত বা সেই দাগ অবশ্যই থাকবে বাঘের আক্রমণ যদি হয় সেটা দাগ দেখলেই বোঝা যায় যেটা তখন কি করলো আপনার মানে ওনার যে আপনার চেহারা অবস্থা দেখে মনে হচ্ছে যে ওনাকে প্রচন্ড ভাবে আমার টর্চার করছে যে কোনো ভাবে নিয়ে যেতে কিন্তু এতটা শক্তি ছিল যার কারণে কি জন্য জানি যাই মানে গেল না এখানে বালিয়া রেখে গেছে উনি কত বলতে পারতেন না একটা হাত একটা পা নষ্ট করতে পারে না উনি মানে এতটাই ড্রামাল হয়েছিল যে আপনি ওনার কাপড় চোপড় পরা ঠিক থাকতো না এবং বাথরুম করার যে সেন্সটা ওটা ছিল না আমরা এরকম একটা মাটি হারিয়ে দিতাম ওইটার মধ্যে উনি বাথরুম গুলো করতো ঠিক আছে কিন্তু মানে অনেক আমাদের পাশে এখানে একজন কবিরাজ ছিল যিনি মানে ওই প্যারালাইসিস রোগীদেরকে চিকিৎসা করাতো আর কি চেয়ারতে মালিশ করে জ্বালাইতো বিভিন্ন কথা বলি এরকম আছে না তো অনেক চেষ্টা করার পর উনি কিন্তু সুস্থ হয়নি সুস্থ না হওয়ার কারণে ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার আপনার কিছু হতে পারে নাই ডাক্তার কারণ বলেনি কোন প্যারালাইসিসের একটা কারণ থাকে হ্যাঁ হ্যাঁ আসলে বড় কোনো ডাক্তার কাছে ওনাকে নেওয়া হয় নাই আমার মামারা এরকম ছিল না বুঝছেন কবিরাজ যাকে ওনাকে যে চিকিৎসা করালো সেখানে সুস্থ হয়নি না হওয়ার ফলে ওনার একদিন হুট করে একদিন রাতে মারা গেল আপনার আরো একটা ঘটনা আছে যেটা আমরা শুনেছি ডট এমে গেছে সেটা হচ্ছে যে আপনি একবার রাতের বেলায় ফিরবার সময় জি জি একটা ঘটনা ঘটেছিল ওটা কি ছিল ওইটা ছিল আপনার আমি তার বেশ কয়েক বছর পর্যন্ত আমি ক্লাস এইটে পড়ি আমার মনে আছে এখনো তো সেটা ছিল আপনার এই খুব সম্ভবত অগ্রহায়ণ মাস যেটাকে বলে বাংলা তখন আপনার হালকা কুয়াশা শীত শীত তো পড়ে গেছে জাস্ট একদিন আমার আব্বু আমার বলছে আমার আম্মুর কাছে যে ওকে বাজারে পাঠিয়ে আমার গ্রামের থেকে বাজারটা ৩ কিলোমিটার দক্ষিণে যেতে হয় আচ্ছা আমি খাওয়া দাওয়া করিয়া বাজারে গেলাম গিয়ে ওখানে পৌঁছতে এক ঘন্টা লাগছে তখন দেখলাম কি প্রায় ৫:৩৭ বেজে গেছে তোমার আমার আব্বু আমাকে বাজার সাথে করে দিল মামাকে অনেকগুলো কলাও কিনে দিল যে ভাসে নিয়ে খাবে এখানে খাবে না ঠিক তখন আমি যখন বাজার থেকে ভাই একটু সামনে আসছি তখন দেখি আমাদের পাশের বাড়ির একটা ভাইয়া হয় ভাইয়া হয় বলতো সম্পর্কে দুলাভাই হয় তোর একটা পিচ্ছি মেয়ে আছে ৩ বছর বয়স হবে এরকম কিন্তু একদম শুকনা ভাইয়া
ঠিক আছে সামাচো বাঙ্গা তো বলতেছে ভাই ওর কি নিয়ে যাও চল নিয়ে যাও আমি তো বাজার কয়টা কোনো সমস্যা নেই তুমি তো পারবা ছোট্ট একটা মেয়ে আর কয়টা বাজার দুই কেজি হবে না তো নিয়ে যাও কষ্ট করে আমি তো রাত 10টা যাব তো ছোট্ট মন শীতে ভুগবে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই কিন্তু ভাই আমি যখন ওকে খুলে নিলাম টিকটক নিয়ে তো একটু হালকা দেখছি একটু সামনে গেলাম দেখলাম কি যে এতটাই ওজন বিশ্বাস করতে আমার কষ্ট হইতেছে চিকন এবং ছোট একটা বাচ্চার ওজন এত বেশি কিভাবে হয় আমি দেখতেছি যে আমি তো পারতেছি না আমার মনে খুলে রাখতে পারছি না না ভেঙে যাচ্ছে কিন্তু ব্যাপার কি যে আমার তো আমি যেন ওদিকে তাকাই না মানে একটু হালকা যেটা মুচকি হাসি ওইটা দিয়ে থাক থাক এমন ভাবে থাকে মনে হয় যেন একটা বয়স্ক মেয়ে আমাদের থাকে রাতের বেলা আর যে মেয়ের যে বর্ণনা দিল সেটা শুনে আরো বেশি ভয়ঙ্কর লাগার কথা তখন আপনার ওই যে আমি জাস্ট একটু যাই আবার তুমি একটু দাঁড়াও আমি একটু পরে নিতেছি তখন খারাপ করে হারাই থাকি আবার খুলে নি বিপদ বললাম তো হাইটেও যায় এরকম করে ভাই কষ্টে আমি যে জায়গাটা আমি এক ঘন্টা যেতাম ফিলিপিন নম্বর সেখানে আমার আড়াই ঘন্টা লেগে গেছে নিতে নিতে কিন্তু যে কোন মানে বাজার রাস্তা শেষ করলাম সেইখানে আবার একটা বড় ফসলে মাঠ আছে সেই মানে বাজার রাস্তা চলে গেছে পূর্ব দিকে একটা বিল হয়ে বড় বিল হইয়া আর আমাদের গ্রামটা সামনে একটা বড় ফসলের মাঠ জাস্ট আপনার এই কোনো ফসল নেই কাটা শেষ এটা দিয়ে যাইতো তো আমি এই মানে ওই রাস্তাটা ক্রস করে যখন ক্ষেত্রের ভিতরে নামলাম তখন আমার মনে বাথরুম যেটা বলে সেটাই ইয়ে করছে আমি বলছি কি যে এখন তোর নিয়ে যাওয়া যাবে না তো তুমি এখানে একটু বস আপু সামনে তুমি তুমি এখানে বসে ও আবার মন খারাপ করছে করতেছে আমি বলছি তুমি একটা কলা খাও কলা দিলাম তো কলাটা দেখলাম কি যখন নিচে চিলা স্টাইল দিয়ে মনে হইতেছে যে বড় মানুষের মতো চিলতেছে জাস্ট ও আমি ধরে রাখছে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তো আমি একটু ওর থেকে অন্তত 10 হাত এরকম হবে ওইখানে আমি একটু মানে ইয়ে করলাম করার পর আমি ওখানে পানি চলে কম করিয়া তো আমি ওর দিকে তাকাই নাই তখন জনকর করতেছি পরবর্তী আমি যখন মানে পেন্টেন পরি আমার হাফ প্যান্ট পরা ছিল এরকম ওর দিকে যখন তাকালাম তখন আমি যা দেখলাম বিশ্বাস করার মতো না চাঁদ বিরাত কিন্তু তখন প্রায় 7টা বাজবে এরকম আজান পড়বে তো ও কি করছে আপনার একেবারে একটা 15-16 বছর মতো যুবতী হয়ে গেছে মানে হ্যাঁ আমি তো বলছি আমার চোখ মানে ওই পিচ্ছিটাই এত বড় হয়ে গেছে বের হয়ে গেছে বুঝলাম না আমি নিজেও তো বুঝতে পারতাম যে কি করে হইলো আমি তো আসলে এতটুকু সেন্স নাই আমি কাছে গিয়ে ভাবি অল্প না আমি কি হয়তো ওকে এই জ্ঞানের জন্য আসছে আর ও হয়তো পাশে একটু বাথরুম বাথরুম করতেছে এটা জাস্ট কিন্তু আমি যখন কাছে গেলাম তো দেখলাম ও কলা খাইতেছে এবং আমার দিকে হা করে থাকে তোমার মানে ভয় ডর শুনছেন আপনি এবিসি রেডিও এফএম 89.2 এ আজ কি ভি আপনার সঙ্গে রয়েছে সুমন ও রেহান অন দ্য স্পট থেকে এবং সঙ্গে রয়েছে লোবান সাউন্ডে আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি দর অনুষ্ঠানে আপনি যদি আপনার জীবনের ভৌতিক কোনো ঘটনা শেয়ার করতে চান লাখো মানুষের সাথে ফোন করতে পারেন আমাদেরকে ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন চলে আসুন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2 ফিরে আসছি ঠিক 3 মিনিট পর ডর FM 89.2 আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক ভৌতিক অনুষ্ঠান ডর ডরে আসার জন্য নিয়মটি আমরা একটু আগে বলে দিয়েছি তারপরও মাঝে মাঝে বলে দেব এবং একই সাথে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি ডর অনুষ্ঠানের পুরো ফ্লেভার পাওয়ার জন্য ডরের কিছু বিশেষ রেসিপি রয়েছে ডর যারা উপভোগ করছেন শীতের এই রাতে বসে তারা প্লিজ রেসিপিটি ফলো করুন তাহলেই বুঝতে পারবেন আমরা কেন বলি ডর মানে ভয় রেসিপিটি হচ্ছে আপনি যে ঘরটিতে থাকবেন বা যেখানে বসে আপনি ডরটি শুনবেন সেই জায়গাটি যেন নির্জন কিংবা ঘরটি যেন
শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ না থাকে। শীতের রাত জানালাটা হালকা করে খোলা রাখা কঠিন, তারপরেও যদি সম্ভব হয় হালকা করে জানলাটি খোলা রাখতে পারেন এবং রেডিও স্পষ্টভাবে শোনা যায় এরকম একটি জায়গা নিশ্চিত করে শুনতে থাকুন ডর। আমরা ফিরছি আবারও ঘটনার ঠিক সেই জায়গাটিতে, যে জায়গাটিতে আমরা ছোট্ট একটি বিরতি নিয়েছিলাম। ডর চেহারা কি সেই আগের মতো? না না, চেহারা আগের মতো না, একেবারে মানে ব্রাইট একটা চেহারা। মানে মানে তাকে আপনি চেনেন না? টোটালি চেনেন না? টোটালি চিনি না। যে সে খুব সুন্দর একটা মেয়ে, আর এবং ওর কালো ড্রেস পরা, পুরোটাই কালো ড্রেস। আর বাচ্চা যখন ছিল, বাচ্চা অবস্থায় তখন কি ড্রেস পরা ছিল? কি রঙের ড্রেস পরা ছিল? আর যখন বাচ্চা ওর ছিল সাদা ড্রেস, সাদা একটা ছোট্ট একটা আর কি, সুন্দর মতো। আর একটা শীতের পোশাক ছিল না পিচিটার, তো ওর কিন্তু শীতের পোশাক নাই গিয়া, কিন্তু একটা বড় মনে হইতেছে পুরাটার মতো, যেহেতু ঘাগরির মতো পরা বসে রয়েছে এরকম পা দিয়ে আমার দিকে তাকাইছে। আমি বলছি ঠিক আছে, আপনাকে পিচি দেখো। তারপর ও আমার দিকে তাকায় একদম রহস্যময় হাসি। তখন আবার আমি বলছি কি ব্যাপার, ও কোথায়? তো ও আমার কি করছে না এরকম করে মানে হাত দেখাইছে, মানে হাত এক হাতে গেল দেখা, তো হাত জন দেখাইছে ভাইয়া। আমি দেখলাম কি যে ওর হাতে যে অবস্থা, নখগুলো একটা এরকম প্রায় একদম আপনার 2-3 ইঞ্চি মতো লম্বা হবে। সেটা দেখার পর কিন্তু ওর একটা মানে আমার দিকে যখন তাকাইছে, তখন একবার মুচকি আসে, আর একবার তখন বড় করে চোখ তাকাইছে। ঠিক বড় করে চোখ তাকানি পরে আমি একবার বাজারে ব্যাগ চুরিয়া ফেলে দৌড়, জাস্ট কোন তাকাইনি আমি, এরকম ভাবে দৌড় দিয়েছি আমার আসলে আমি নাই বাড়িতে গিয়া। কিন্তু আমি রাস্তা আমি কোন মানুষ সব দেখলাম না যে তাকে বলবো। আমি একবার আমার উঠানি আমার দরজার সামনে পড়লাম, আমার আমাকে শিখিয়েছে আসছে। তখন আমি বলছি আম্মা এরকম অবস্থা, আমি হাবাইতে হাবাইতে বলতেছি যে আমার আমি দশকে সে আমি এরকম দেখছি, খুব কান্না করতেছি। তাই আমার দুইটি আপু ছিল আর দূর এই ফুদাও দিয়ে এমন করতেছে, ও নিশ্চয়ই বাজার ওইগুলো হারাই দিয়েছে। তো আমি কেছে না না হয়তো বা যে বই একটা পাইছে। তখন আমার আম্মা আমাকে একটা খাঁচা কলা যাকে বলে ওইটা মানে যাচ্ছিল এখান থেকে আমাকে কয়েছে কেন কি বই কেটে যা, আর মানে যে লুহা যেটা বলে আপনার বডি সেটা আমাকে, হ্যাঁ এটা তুমি পুরা ইয়ে করছে খাও। ঠিক তখন খাইলাম, খাওয়ার পর করে আমি ঘুমালাম। ঠিক প্রায় রাতে আমি স্বপ্ন দেখি, আমি রাতে স্বপ্ন দেখি চিৎকার হয়ে উঠি। তখন আমার আম্মাকে বললো করতেন এত সমস্যা। আপনি বলছিলেন যে বাচ্চাটা হচ্ছে আপনার প্রতিবেশীর সন্তান, আপনি সেই প্রতিবেশীর সাথে পরে আর দেখা করেননি? হ্যাঁ দেখা করছি। তো আপনার এই সকালবেলা যখন আমার আম্মাকে বললাম যে আম্মা এই ঘটনা, তখন আমার আম্মাকে বললো যে ওই মানে ওই লোকটার কাছে যে এরকম এরকম ঘটনা সন্তান দিয়েছিল। আমি তো বাজারে যাইনি সন্তান কিনে, প্রথম থেকেই তাহলে এই ঘটনা শুরু। উনি আসলে বাজারে যাইনি। এই ক্ষেত্রে মনে হচ্ছে কি যে কোন একভাবে মানে সুপার ন্যাচারাল কিছু বা প্যারানর্মাল কিছু তার পথ হারিয়ে ফেলে এই ডিসিশনটা নেয় যে কোনো একজনের মাধ্যমে সে ওই গ্রাম পর্যন্ত পৌঁছাবে, এবং মাধ্যমটা হিসেবে বেছে নেয় তাকে এবং তার পরিচিত একজনের রূপ ধরে তারপরে কাজটা করে, কাজটা আদায় করে নেয়। এবং পরবর্তীতে পৌঁছে যাওয়ার পরে কিন্তু সে নিজেই চোখ বড় করে ভয় দেখিয়ে তাকে বিদায় দিয়ে দেয় যে তুমি এখন চলে যাও, তোমার কাজ শেষ। হ্যাঁ অ্যাকচুয়ালি হয়তো বা আমার যতটুকু বুঝতে এখন তো আমাকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ উদ্দেশ্য হইতো আমার তাবিজ বান্ধা ছিল। কিন্তু ভাইয়া কিন্তু এখানে এরকম ভাবে মানে গঠন হলে ঘটতো যে আসলে জিনিসটা কেউ মানে ক্যারি করতো না, হতেই পারে চেষ্টা আসলে। সত্যি কথা বলতে কি আপনি যে কথাটা একটু বললেন, এটা কিন্তু এখনকার যুগের বেশিরভাগ মানুষের চিন্তাধারাটাই এভাবেই আগায় যে হবে একটা কিছু, যেহেতু সায়েন্স আছে হয়তো আমি এখন বুঝতে পারছি না, কেউ না কেউ কোনো না কোনো সময় বের করে ফেলবে, হয়তো বা ফেলবেও, কিন্তু আপনি যেটা দেখেছেন সেটা সত্য, সেটা সত্য ভাই। এবং আপনি তখন আপনি নিজেকে বোঝাতে পারেননি বলেই আপনি ভয় পেয়েছেন। আর একটা বিষয় হচ্ছে সবাই যদি এইভাবে কিছু না কিছু জায়গায় লজিক খোঁজার চেষ্টা না করে সবার মাঝে তো এই ধরনের ভয় একদম বাসা বেঁধে যাবে। তো শামীম ভাই আরো কোন ধরনের কোনো কিছু কি আছে নাকি আরো কিছু এক্সপিরিয়েন্স? হ্যাঁ ভাই একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনার তার 2 বছর বড় হবে। তখন কি আপনার এইরকম একটা সময়ে আপনার ওই যে হালকা হালকা কুয়াশার সময় শীতের সময় শীতের সময়তে, তখন মানে এটা আপনার এই ডিসেম্বরের মধ্যে, তখন কিন্তু মানে স্কুলে স্কুলে অনুষ্ঠান গুলো হয় না, খোলাপানে মানে কনসার্ট যা খেলাধুলো, তো আমি মানে মোটামুটি ওই অনুষ্ঠানে মানে পারফরমেন্স করতাম, হালকা পাতলা গান টান গাইতাম আর কি। তো আমার পাশের গ্রামে একটা স্কুল ছিল, সেইখান থেকে অনুষ্ঠানে আমি একটা গান কইরা, তারপর আবার আমি যে স্কুলটা পড়তাম সেই স্কুলটাতেও কিন্তু অনুষ্ঠান হইতেছে, তো সেইখানে ফার্স্ট গ্রামে একটা গান আমি গাইব তার জন্য সবাই বলতে তোমরা চলো ওখানে। ঠিক তখন এখান থেকে যাইতে যাইতে মানে 9টা-10টা বাজে গেছে, তখন এখানে গিয়ে আমি অনুষ্ঠানে যাও, তো গানও গাইলাম, একটা নাটকে পারফরমেন্স করলাম। সেটার পর আমি ওইখান থেকে অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি নামলাম, আমি একজন মুখটুক শব্দ দিলাম যে আমি আসবো। ঠিক তখন আমাদের পাড়ার ছেলেরা
সবাই কিন্তু চলে আসছে আমাকে ফলে আমি একাই সময়টা সেটা আপনার রাত 11টা হবে ভাবতেছি মানে আমাদের গ্রাম থেকে আমাদের স্কুলটার থেকে আমাদের গ্রামটা জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয় আবার অনেক দূরে দেখতে হয় মাঠের পাশে রাস্তা আছে ওইটা আবার দূরে হয়ে যায় আচ্ছা তখন আমি কি করবো আমি ভাবতেছি যে যাবো না যাবো না থাকবো কোথায় বুঝলাম রিলেটিভ নেই পাশে পাশে তখন সাহস করে বললাম যা ঝাইগে যাওয়া আছে কপালে জঙ্গল দিয়ে না দিয়া আমি দিলাম কি আপনার ওই যে হাইওয়ে একটা রাস্তার পাশে দেওয়ার রাস্তা গেছে মাঠ দিয়ে ওইটা দিয়ে গেল তো আমি যাইতেছি আবার দোয়া করতে যাইতেছি দোয়া করতেছি তখন চাঁদনি রাত 12টা বাজে বুঝতে পারছেন তখন আমি পুরোপুরি একটা মাঠের মাঝখানে চলে গেলাম আশেপাশে কোনো বাড়ি নেই পাশে একটা বিল আবার অনেকটা গ্রাম তো যাওয়ার পরে দেখলাম কি আমি মানে একটা ছোট্ট একটা হালকা একটা কালভার্ট মতো ব্রিজ ওইটা পাশে মানে ওইটা পার হয়ে যায় না পাশে একটু মানে ভাঙ্গা ছিল এরকম একটু পানি ছিল মোটামুটি এরকম হবে তো আমি লাভ দিলে পারিতে পারবো লাভ দিয়ে পারবো তখন একজন আমাকে বলতেছে আমাকে একটু নিয়ে যাও আমাকে একটু নিয়ে যাও বলতেছে আমি এই পারে ছিলাম ওই পারে এই পারে আমার আমি চলে আসছি পাশ করে ও ওই পারে রয়ে গেছে আচ্ছা কিন্তু আমি যখন ওর দিকে তাকাইলাম দেখলাম একটা বৃদ্ধ মহিলা খুবই ছোট্ট উনি মনে হয় খুব সম্মত মানে বিক্ষে টিকে করে চাউল টুল নিয়ে আসছে আর কি কুঠার মতে বলতেছে ভাই আমার একটু নিয়ে যাও আমি বলছি আপনি খেয়াল করেন না 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 আমি দেখি আমি জানি যে আমি একলা একলা আসতেছি কিন্তু কুত্তেকে আসলো প্রথমে তো মানে আমার পিছনে হয়তো ছিল যেহেতু আমি তার ঘরে ঘরে আসছি ওর মানে খেয়াল করেন না খেয়াল করিনি তখন বললাম তাহলে আপনি কি করবেন ওই যে আমি আমার নামবো নাকি ওখানে পেক্কাদার ভিতরে আমার যেহেতু মনে করে শুটু বড় আছে আমি কি নামবো আবার মজা মজা করবো নাকি আবার কইতেছে আমি যাইতে পারবো না আমার নিয়ে যান পাইতে পারবো এরকম করতেছে কি আচ্ছা ঠিক আছে আপনি আসেন হাত হাত পাইতেছে কিন্তু মানে এরকম স্টাইলে সে পা গুলো ফালতেছে পানিতে মনে হয় না জন্য বৃদ্ধা ঠিক আছে এই পা গুলো ফালতেছে আবার পুতলা ধরে রাখছে ওইটা পড়বে না আবার কিন্তু আমাকে বলে আমাকে ধরো হাত বাড়াই হাত বাড়ো কিন্তু আমি হাত বাড়ালে মানে আমার আমার নামতে হয় পানিতে তো ছোট্ট ছোট পা দেয় আবার এরকম করে তুলে এরকম করে তুলে তোলা পর আবার শাড়ি পরা কিন্তু স্টাইল দিকে মনে হইতেছে কি বাবা শাড়ি পরা এরকম তুলে আবার মানে শাড়িটাও ভিজতেছে না যখন উনি দুইটা পা পারলো তখন আবার যখন পাটা তুলছে ভাইয়া কি বলবো আমি যখন পা দিকে তাকাইলাম তখন আমি একবার ভাবতেই পারতেছি না মানে উনার পা গুলো যে হ্যাঁ ওনার হিলটা সামনে দিকে আচ্ছা মানে পাটা উল্টানো পা উল্টানো পাটা দেখেই আমি মানে আমি যদি বুঝতে পারলাম ওর কিন্তু ধরতাম তাহলে আমাকে শেষ হয়ে গেলি তো উল্টানো কি করলেন দেখে উল্টানি পাটা দেখে কিন্তু আমি জাস্ট একটা চিৎকার দিচ্ছি এক চিৎকার দিয়ে আমি আবার গিয়ে দৌড় পুরোপুরি এক দৌড়ে মোটামুটি আমাদের 20 মিনিট যাইতে ওইখানে আবার আমি দৌড়ে গেলাম 12টার সময় বাসায় গেলাম যদি সবাই ঘুমিয়ে পড়ছে দরজা তখন ফাঁকা ছিল আমি জাস্ট মনে মারতে হয় না আমি ঢুকে গেলাম ঢুকে আমার আম্মারে তারা যদি আমি ডাকি আমার আব্বারে তাহলে আমার দিব মায়ের আমি কি করলাম শিয়া করলাম কিন্তু এই ঘটনাটা আমি দেখলাম সকালবেলা আমার আম্মাকে বললাম তোর কালি এগুলি করতেছে কদিন পর পর এগুলি কি কাহিনী শোনাস তোর বললাম যে তাবিজ দেওয়ার জন্য তাবিজ করি দেখলো কি যে তাবিজটা ওকে জানি পড়ে গেছে বুঝছেন তো তাবিজ ছিল না না তাবিজ আমি আসার পথে হয়তো বলতে পড়ে গেছে আর কি এই জন্যই হয়তো আপনার ওই যে এটা করছে তো আল্লাহর ভাগ্যে যে আমার মানে আপনি চলে আসতে পেরেছেন জাস্ট ওখান থেকে কিন্তু আমি পাটানো দেখলে বুঝতে পারতাম যে ভাই ওইটা আসলে এটা আমরা একটা রেহান কমন একটা সিনারি হয়ে গেছে যে আমরা শুনি যে পাটা এরকম থাকে পা দেখলেই বোঝা যায় তো যাই হোক এটা যে দেখেছে সেই বলতে পারবে যে আসলে কতটুকু সত্য এবং এটা অনেকে আমি জানি না সাইকোলজিক্যাল কিনা মানে কখনো কখনো সাইকোলজিক্যালি ভালো পাকেও কেউ উল্টাভাবে দেখে কিনা মানে শুনতে শুনতে এতভাবে অভ্যস্ত হয়ে গেছে যাই হোক আপনার আরেকটা ঘটনা আছে যেটা আমরা শুনেছি যে আপনার একটা কাজিনের সঙ্গে কোনো কিছু একটা ইনসিডেন্ট হয়েছে আসলে সেটা কি ছিল সেটা ছিল আমার যে কাজিন সেটা আমার সে আমার 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 মামাতো ভাই আমার ছোট প্রায় 6 মাসের মতো ছোট কিন্তু ছোটবেলা দেখছি বড় হয়েছি ঠিক ও 2006 সালে সেটা ঘটনা আমি যখন গাজীপুরে 6 সালে আসলাম ওখানে আমি তো ইন্টারমিডিয়েট ভর্তি হইলাম তো এখানে পড়তেছি তো আবার আমি থাকতেছি কোন বাড়ি এলাকাতেই যাও ঠিক তখন ও মানে আপনার বাড়িতে থাকে তাকে যেহেতু একটু গরিব মানুষ না তো পাশের একটা গ্রামে ও মানে ও একটা হাঁস আছে না হাঁসের খামার ওইখানে সে কাজ করে হাঁসগুলো রাখে হাঁসের খামারে হ্যাঁ হাঁস মানে ছড়ায় মাঠে মানে বিল আছে তারপর নিয়ে আসে কিন্তু একদিন ও রাত্রে গেছিল সন্ধ্যার পর ঠিক তখন দেখলো একটা গাছের নিচে দিকে আসতেছে সেইখানে মানে ও হুচুটকে পড়ে গেছে হুচুটকে পড়ে যাওয়ার পরেই ও এখানে সেন্সলেস তারপর ওকে মানে কেজন দেখছে পদচারী পাশে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মানে ও প্যারালাইজ এই যে হাত পা মুখ একবারে প্রায় বাঁকা হয়ে গেছে মানে একটা হোজট খেয়ে চলার পথে হয়তো কোনো কিছুতে বেজে পড়ে গেছে উল্টে কিন্তু ভাইয়া আপনার ওইখানে যেটা যেখানে ও পড়ছে ওইখানে তো বাঁচার কিছু নাই পরিষ্কার গাছ আছে মানে শিকড় দেখা যাচ্ছে না ওকে কি অবস্থায় পাওয়া গেছিল ওকে মানে ওখানে ওইখানে ও পড়ে রয়েছে পরপর মানে রাস্তার মাঝে পড়ে আছে নাকি সাইডে পড়ে আছে
তো সে যে আবার ওই যে আপনার ইয়াতে না ওই যে বলছে একটা কবির আছে যে আমার নানাকে সুস্থ করবার চাইছিল কিন্তু অনেক মানুষ মানে এরকম হাতটা এরকম হইলো উনি মানে সুস্থ করে দেন উনি ওকে চিকিৎসা করালো প্রায় দশ পনেরো দিন এরকম তেল মোর মাস করে কি জানি দিয়া দিয়ে ফুটু দিয়ে ঝাড়াটা দিয়ে তামিজ করে দিল ও সুস্থ দিবি এই মুখটাকে আমি কেমন জানি সোজা করিয়া পালাইছে আবার তেলটুল মালিশ করে যাও যেরকম হয় কতদিনে দশ পনেরো দিন তো হবে দশ পনেরো দিনে আবার সে সুস্থ হয়ে গেছে পুরোপুরি দুই দিন পর পর উনি ঝাড়ছে এরকম এখনো যা হয় তো সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পর কিছু পর বলছে কি দেখ আমি চলে আসবো ভাইয়া আমার কাছে থাকতে পারতেছে না ছোটবেলার সাথে বড় হয়েছি না আচ্ছা এখানে একটু আপনাকে থামাচ্ছি কবিরাজের কথা আপনি বললেন যে তার এমন এমন অবস্থা হয়ে গিয়েছিল এবং কবিরাজের মাধ্যমে সে সুস্থ হয়ে গেছে আসলে এটা হচ্ছে শ্রোতাদের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই যে আমরা পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা দেখি এখানে কবিরাজের নামে এমন ধরনের সব চিকিৎসা চলছে সুস্থ মানুষও যেখানে অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণা চলছে এবং এগুলোকে পুঁজি করে মানুষের এই অন্ধবিশ্বাসটাকে কিংবা যদি বলি মানুষের এই বিশ্বাসটাকে পুঁজি করে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণা করে যাচ্ছে আজকে শাহিন ভাই যে ঘটনাটা বলছে আমরা আদৌ কিন্তু জানি না 100% প্রুফ করতে পারব না যে আসলেই সে এভাবে সুস্থ হয়ে গেছে কিনা সম্পূর্ণ আমরা বিশ্বাসের উপরেই কথাটা আমরা শুনছি তবে শ্রোতাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ডরে এই ধরনের ঘটনা শুনে ইন্সপায়ার হয়ে আপনারা কিন্তু যে কোনো মানুষের দ্বারা বা কোনো কবিরাজের কাছ থেকে অন্ধবিশ্বাসে এই কাজগুলো করাতে যাবেন না প্লিজ প্লিজ আবারও বলছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কোনো কিছু রোগের ক্ষেত্রে কবিরাজের দ্বারস্থ হওয়ার আগে ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এবং আবারও বলছি অনেকেই হয়তো বিশ্বাস করতে পারেন যে ডরে এই ধরনের ঘটনা বলছে তার মানে কবিরাজের দ্বারাই মনে হয় সবকিছু সম্ভব হয়ে যাবে প্লিজ এটা আমরা আবারও বলছি এখানে কিন্তু আমরা কোনো প্রুফ নিয়ে বলতে পারছি না যে কবিরাজের দ্বারাই সে সুস্থ হয়ে গেছে সো কেউ যদি কবিরাজের শরণাপন্ন হতে যান প্লিজ যাচাই বাছাই করে বুঝে শুনে তারপর সেখানে যাবেন ওকে তারপরে আপনি ভাইয়ের কথা বলছিলেন আপনার যে আপনার এখানে চলে আসতে চাচ্ছিল তারপর কি হলো তো আমি বুঝি তুই আসবি ঠিক আছে আয় আমি যদি তোমার একটা মেচা থাকি পাশে দুইটা ছেলে একটা চাকরি করে একটা প্লাস্টিক কোম্পানি দিতে আমি করি না তো আমি নিয়ে আসলাম সেটা প্লাস্টিক কোম্পানিতে চাকরি দিলাম জব তো করতেছে ঠিক তখন এখানে কিছুদিন চাকরি করার পরে আবার ওর ভৌতিক কিছু একটা ঘটছে মানে ওকে জিনে পাইছে এরকম অফিস থেকে আপনার যখন মাঝে মধ্যে বের হয়ে যায় রাতে একটা সময় বের হয় দোকান পটকলা থাকে কিছু খাওয়ার জন্য ও কি করে মানে দোকানে যায় না গায়ে চলে আসে একটা বড় বট গাছ ছিল একটা পুকুর ছিল জেলখানা যে কেন্দ্রীয় কারা কাশিমপুর ওইটার পাশে সেই বট গাছে আপনি বিশ্বাস করবেন না যে সেইখানে উপরে উঠে বসে থাকতো এত বড় বট গাছ এত ভয়ঙ্কর যদি দেখেন সে তো যখন ছিল অন্ধকার দিনের বেলা দেখা যেত না উপরে কি আছে শুধু কখন উঠে বসে থাকতো রাতে একটার সময় তখন আবার কেউ তো আপনার গাছের জাল বাঁধত সিকিউরিটি পাশে পাশে এমন ছিল পাহাড়তে ওরা ধরে কেড়ে কেড়ে দেখা যাচ্ছে ওই এইখানে ওর একটা সিকিউরিটি সে আমার মামাতোর সঙ্গে এবার ইন্ট্রোডিউস ফ্রেন্ডশিপ ছিল মোটামুটি ওই সিকিউরিটি আবার ওই যে অফিসে চাকরি করে ওইটাতে করতো আবার ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে চাকরি নিয়েছে তো ওই সিকিউরিটি কিন্তু ওকে চিনছে যেহেতু সেলিম মামাতোর নাম সেলিম হয় কিন্তু এই সেলিম তোর নাম তোমার নাকি নামে না এরকম করে থাকে কয়েকটা কাই হলাম গালাগালি করে কিন্তু আবার আমি আমাকে ডাক দিত আমাকে খবর দিত যে স্বামী ভাই এরকম ঘটনা ঘটছে এই সেলিম তো পালিয়ে করতেছে বেশি উঠছে কেমনি তোর জিন কেমন ধরছে আগে জিনিস ধরছিল তো আমি কিন্তু সেলিম তুই নামিয়ে ভাই নামে অনেক কিছু করতাম ভাই তুই নামিয়া প্লিজ নামিয়া এরকম করতাম জায়গায় দিয়ে হাই বললাম কিন্তু তো অনেকক্ষণ খাওয়ার পর দেখ যাবো ইয়া মেস খারাপ হইতাম চলে আসতাম দেখতাম আমি চলে আসার পরেই একদিনও আমার সাথে আসেনি আমি চলে আসার কিছুক্ষণ পরে সবাই চলে আসে তখন ও দিব্যি নামে চলে চলে আসছে ভাইয়া মানে আপনার ওই যে চাকরি করছে এক বছরের ভিতরে মানে অনেকদিন বহুদিন ও এইভাবে চলে আসে কিছুদিন আগে একটা ঘটনা রে মনে আছে কিনা তোর যে আমরা বলেছিলাম গাজীপুরে একটা ঘটনা আমরা পত্রিকাতে পেয়েছিলাম একটা মহিলা এভাবে গাছে উঠে থাকতো প্রায় এক যুগ ধরে তো সেটার সাথে কিছু একটা মিল খুঁজে পাচ্ছি জি ভাইয়া তারপর মনে করো এভাবে প্রায় পুকুরটা এতটাই আপনার নোংরা ছিল ওইটা ডাঙ্গের পানি পড়তো ওই কারণে মাঝখানে গিয়ে তারা থাকতো আচ্ছা কিন্তু ভাইয়া কেটার অসাধারণ ওই মাঝখানে গিয়ে গোসল করতো প্রচন্ড শীত কিছু হতো না ঠিক আছে ওর কিন্তু স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যেতেছিল
কিন্তু এক সময় অনেক পরিষ্কার ছিল, কিন্তু তারপর নোংরা হয়ে গেল, বেশি বেশি বুঝতে চলো না তুই এরকম নোংরা থাকিস কিছুর জন্য, জানিস আমি বড় জন্য করি আমার ফ্রেন্ড সার্কেল আসলে তো দিলে কেমন করবো, কিন্তু একটা বিশেষ গুণ কি ভাইয়া ও ছেলে মানুষ কিন্তু এত চমৎকার রান্না করতো বিশ্বাস করবেন না যদি খান, আমি জাস্ট ভাই কসম করে বলছি সত্যি এটা সত্যি। অনেক ছেলেরা বর্তমানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন বিখ্যাত বিখ্যাত শেফরা হচ্ছে ছেলে, ছেলেরা রান্না করতেই পারে ঠিক আছে, কিন্তু সে রান্না তো এত শিখে নাই, এত মজার টেস্টে রান্না হইতো না ওকে আগে থেকেই সেই রান্নার হাত ছিল, তারপর কি হলো ওইখানে যাইতো ওই যে ওই পুকুরটাতে তখন কিন্তু ওই আবার সিকিউরিটিরা ডাকতো, ডাকার পরে যে চিকামিকা করতে করতে অনেক পরে উঠে আসতো, একদিন আমার আব্বাকে বললাম আমি যে মামা তুই আবার ধরছে ওইটা, কিন্তু ও যখন আবার সেন্স পিটা পাইতো সবাই তখন বলতো যা কিছুই না, আর আমি বলছি তুই বাইরে থেকে সুস্থ মানে তার কি মানে মনে থাকতো না স্বাভাবিক অবস্থায় সে যে গাছে উঠে যাচ্ছে পুকুরে নেমে যাচ্ছে এগুলো মাথায় থাকতো না, না আসার পরে থাকতোই না বুঝছো, কিন্তু ভাই একদিন রাতের বেলায় আমি করে জানি বাজারে গেছি তখন ওরে মানে জিনে ভর করছে মানে ভয়। আরো একবার স্বাগত জানাচ্ছি দৌড়ে, এবং একই সাথে ছোট্ট একটা বিরতির জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে বলছি, আমরা ফিরে আসবো রাত 12:06 কিবরিয়াকে শুনছেন আপনি এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সুমন ও রেহান, সঙ্গে রয়েছে লোবান, এবং আমরা আজকে টরে রয়েছে এমন একটি ভৌতিক জায়গাটিতে যেখানে বসে আপনারা আমাদের বেশ কয়েকজন বন্ধু রাজু শামীম এবং কাউসার জীবনে ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনার সম্মুখীন হবেন। আমরা ফিরে আসব ঠিক রাত 12:06, ততক্ষণে সম্ভব হলে আমাদের ফেসবুক থেকে একটু ঘুরে আসুন, ডরের বেশ কিছু ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2 ডর। এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আজকে যে জায়গায় বসে আপনারা ডটটা শুনতে পাচ্ছেন সেখানে তারা গত সপ্তাহে ডটটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, সাথে রয়েছে বিশাল একটি টিম এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান যেটি আপনি কোনো গণমাধ্যমে প্রকাশ করেননি, তাহলে আসতে পারেন আমাদের ফোন নম্বরে ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই। বল করার পর বিশ্বাস করবেন আমাদের মেসের পাশে 5-7টা কোলাকন আসছে, ও প্রচন্ড ইয়ে করতেছে, গালালি করতেছে, আর দাঁত গুলা ওর এত কইরে মনে করেন যেন কিমির করতো মনে হইতেছে আপনার হাড় ভাঙতেছে, প্রচন্ড শক্ত। আমি দেখলাম কি যে ওরা 5-7 জনের দূরে রাখছে, সবার উড়ে হয় পালায় দেয়, এত ছোট মানে একটা ছেলে এত শক্তি আসলো ওদের দেখে, কাছে আসলে আমি এক আসলে খাই ফেলাম, কুচি আসবে না খাই ফেলাম, তুমি তুই বাপ দরস না বাপ দর মতো ওর একবার কুল জায়গা মনে করতো, কিন্তু ও আমাকে এতটাই মনে করে শ্রদ্ধা করতে সময় বাইরে কথা কইতো, কিন্তু এই সময় এরকম করতো আমি একচুয়ালি বিশ্বাস করি বুঝছি ও মানে বাপ ধরতেছে এরকম কি জন্য ধরে আমি জানি না। তার কিছুদিন পর আমি ওর আব্বুকে বললাম যে মামা আপনি আসেন ওকে নিয়ে যান, আপনার মামা একদিন আসলো, আসার পর মানে আমার একটা ড্রেস ছিল মানে বানাইছি আমি যে পরীক্ষা দেব, ওর ফ্রেন্ড যেটা ছিল আপনার সিকিউরিটি ওই কিন্তু ওর সাথে কি একটা মানে গন্ডগোল জানি গতির জন্য আমি ছাড়তে পারবো না, ও বারবার আমাকে ডিস্টার্ব করবার জন্য যায়, তোমার মাসের মাঝে তোর বন্ধু এখানে উঠে বসে থাকে আমি যাবো না, সেই কবরটা শুনতেছে যে আজকে চলে গেছে খেলা নিয়ে বলছে ও কি করছে, ওর আব্বা বলছে যে তুমি থাকো আমি একটা কবজ নিয়ে আসি মাঝে মাঝে ঘুরতে এরকম হয়, তাহলে মা বলতেছে ঠিক আছে আমি থাকি তুই চলে আসছি, হ্যাঁ আমি আর ভাই আসছি তুমি আমি যে কুমিল্লা গেছি আর ছেলেটা ভাই ছিল কুমিল্লা ওর ফ্রেন্ডের বাড়ি ব্রাহ্মণ বাড়িতে ওখানে গেছি, সেটা তুমি বলবা না, বলবা যে ও মানে কোথায় জানি গেছে একটা তাবি জানার জন্য, তো মাম আমি আসলাম মামা ছিলাম কোথায় নতুন ড্রেস পরে যে কই গেছে স্কুল কথা জানার জন্য,
তুমি 10 টাকা রাখো না, আমি কালকে সকালে আমি কলেজে যাবো, পরে এটা হ্যাঁ আবার ওইটা নিয়ে গেছে। আমি কিন্তু জাস্ট কাপড়ের জন্য মন খারাপ করছি যে ও আগের মতন নোংরা ভাবে তাকে এরকম হয়েছিল। চলে গেছে ব্রাহ্মণবাড়িয়াতে সলিমগঞ্জ নামের কাছে, ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পর গিয়ে ওইখানে থাকতেছে, ওইখানে থাকা কালীন সময় কি করে যে পাকলেন গাছ উঠে যা, হ্যাঁ আবার দেখি থাকে না, আবার দেখি মানে আন্তাজি বইলেই মানে রান্না মানে শুরু করে দেখে যা তরকারি কুটে এরকম করে নি আমার সময় তো কই বলে কি। তো ওদের ওখানে যে থাকছে এরকম করছে তো ওরা কিছু বলছে শুনে, তখন তো শুনে যুগ ছিল না, ছয় সাল সবাই ইউজ করতো না, তখন কিন্তু এক সময় মানে অতিষ্ঠ হয়ে আপনার ওই মানে ওর সাথে ফোন দিল অফিসে যে এরকম ছেলে আসছে এখান থেকে গাজীপুর থেকে, আইসা তো এরকম দুষ্টামি করতেছে এরকম পাগলামি করতেছে, তো ওরে ওর বাইরে বলেন ওর ভাই আছে ওর জন্য আমাকে নিয়ে আস নিয়ে যা, ও কইতেছে তোর যাওয়া লাগবো, মানে ও জোর করতেছে ওর ফ্রেন্ড নিয়ে এখানে তোর যাওয়া লাগবো, তুই না গেলে আমি যাবো না। এরপর ওর বর ভাই ফোন করছে, আবার ওই যে ফ্রেন্ড আর কি ওই ফোন করছে যে আমি গেলাম গিয়ে ফোনে কথা বললাম যে করতেছে তুমি ওকে নিয়ে যাও এসে, তো আমি আবার আসলাম বাসায় আইসা ফোন পাই আর কি, আইসা বললাম মামা যে এরকম হয়েছে অত এরকম পাগলামি করতেছে, ওকে মনে আবার এই দিনটা আসল করছে আবার তুমি যাও বাবা নিয়ে আসো কান্না এটা করতেছে। ঠিক আছে আমি যাচ্ছি, তো আমি কিন্তু রওনা দিয়ে গেলাম রাতে ওদের গ্রামে। কিন্তু যখন ওদের বাড়িতে গেলাম তখন বাজারে দেখলাম কিছু সংখ্যক মানুষ ডাক্তারের কাছে মানে আলোচনা করতেছে ওদের বাড়িরই, আবার ওই ছেলে ওর ফ্রেন্ডরা কমাকে বলতেছে ভাই দেখছেন তো আমি ওর জন্য কত কি করলাম, তারপর আমি কিছু পারলাম না ওরা করতে, আমি বলছি কি হয়েছে আপনি যান বাসায়। বাড়িতে যাওয়ার পরে যে দেখলাম কিছু মহিলা বসে রয়েছে, কিছু পুরুষ মানুষ আছে চেয়ার টেন নিয়ে, আবার এটা মানে হারিকেন বড় এটা জ্বালানো, আবার ওই যে উপর দিয়া সামিয়ানাটা, হ্যাঁ ওরকমই করে রয়েছে যে বিয়ার মশলা হালকা করে এরকম। তো আমি বলছি কি হয়েছে, তখন আমি বললাম বাবা তুমি বসো, মুরব্বী লোক বলতেছে আর কি, আমি কাছে বসলাম, দেখো মানুষের তো হায়াত মত খারো হাতে না, তখন আমি আমার মন থেকে জানা দিতাম এগুলো কি বলতেছেন, বলতেছে কি যে তুমি শান্ত হয়ে কি হয়েছে বলেন, সেলিম কোথায় আমাকে ডাকবেন, কান্না কান্না বাবি বলতে যে কি হয়েছে বলেন, তুমি শান্ত শান্তি আছে আমাকে বললেন কি হয়েছে। এমনিতে বুক পাটে কান্দন আসতে হুট করে ওই যে পাশে একটা ঘর ছিল সেই ঘরটা পেতে কিছু মানুষ করে এসে পড়তেছে, তখন বলছে কি কয় যে সেলিম তো মারা গেছে। মানে তোর কথা বলার পর ভাই আমি আমার অনেক কষ্ট লাগলো শুনে, ছুটে বললাম একসাথে বড় হয়েছি, আমি একটা চিৎকার দিলাম, আমি বুঝছি না বসে বলে এটা হতে পারো না, সুস্থ মানুষ আছে কি মারা গেল, বাবা আমরা অনেক চেষ্টা করছি ওকে বাঁচাতে পারলাম না। কিভাবে মৃত্যুটা হয়, কিভাবে মৃত্যুটা হয় বলতে ওরা বলতেছে কি যে কিভাবে হইলো, ও অত মানে যখন ওর মা বলছে ওর ভাই বলছে যাও যে স্বামী ভাইকে রাস্তা আছে তোর দিব, দেখি শাসে উমর বলছে ফ্রেন্ডে তুই যোর কাপড় চুয়া নিয়ে আসা তুই এনে বাদামি করতেছে তোরা দিচ্ছে কি করে, আমি কিন্তু রাগে গেছি ওরা গিয়ে একটা তাবড়া দিন সব কিছু একটা সীমা থাকা দরকার, ড্রেসের জন্য কিন্তু আমি আসছি আমি মন খারাপ করছি, কারণ বলছে যে আমার কথা শুনে যে আমি আসতেছি, তখন ওকে আমি ঢাকার মানে জামা কাকু ভাই কি করছো তুই যাবে মানে ও আবার ঘুরে যাবেন ঘুরে থাকা আপনার ভয়ে সে ওখান থেকে চলে যেতে চলে, তখন প্রায় আপনার আসরের আজানের পর ও আমাদের বাড়িতে ক্যাশার কিছুটা পড়ে আপনার যে বড় নদী যেটা তো ওইটার চর বিশাল চর, সে চর দিয়ে সে হাইটে আসতেছে, হাইটে আসার পর কে জানে ওকে বালুচরে ধাক্কা দিয়ে ফেলে, ধাক্কা দিয়ে পালায় দেওয়ার পর আপনার ওর মোটামুটি ওর এমন একটা সিস্টেম করতেছিল যে হয়তো বড় আপনার বালুচর ডুবাই ফেলাই তো এরকম, কিন্তু দূর থেকে আবার মানে কয়েকটা লোক আসতেছে যেহেতু ওরাও তো মানে হয়তো বা মানে লঞ্চে যাবে আর কি এরকম ভাবে, তো ওরা আসছে যে দেখলো যে হচ্ছে ছেলেটা পড়ে আমি এরকম করতেছে, ওরা দূরে আসলো আসলে কিছু কিছু কিছু, তখন আসে দেখে কি মুখে আপনার মাথার সাথে বালু টলে বই একদম নাশ টাস, কিন্তু ওর এরকম একটা অবস্থা মুখ দিয়ে ফেনা পড়তেছে, আচ্ছা মুখ দিয়ে খালো কালো ফেনা এরকম পড়তেছে, তো ওকে সবাই বলবো এই তোমার বাড়ি গেছে, কিন্তু একটা লোক চিনছে তো উমাদের বাড়িতে বেড়াতে আসছে দেখতেছি আগে আসছে, কত লোকে নিয়ে যায় ওরা দৌড়াদৌড়ি করে ওদের বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর মানে ওর বড় বড় চোখ করতেছে আর মনে করে এরকম এরকম শব্দ করতেছে, যখন শোয়ানোর পর কাছে কিছু করে গেছে, কিন্তু ওর মা কিন্তু চলে বুঝতে পারে না যে এটা অভাবতেছে যে ছেলেটা যে কি শুরু করছে ক পড়ে রয়েছে পড়ে এরকম করতেছে, তো যখন বেটে শোয়াইলো শোয়ানোর পর থেকে ওর মানে সেন্স আছে মুখ দেখা না পড়তেছে এরকম, তো ডাক্তার নিয়ে আমি কি হয়েছে তোমার ক লাগবো না এটা বলছে, তার মানে হ্যাঁ পুরো বুড়ি সেন্স তো আছে, ঠিক তখন এই মুহূর্তে উনি যখন ডাক্তার পাশে পাশে মানে বাড়িতে একজন ফার্মেসি যে ডাক্তার বলে উনি ছিল ওনাকে ডাক দেয়া আনছে, মানে নিয়ে এসে যখন মানে দরজা উঠবে ঠিক তখনই তার ডাক্তার দিয়ে তাকাইছে বড় চোখ করে তাকাইছে তাকাই অনেক বড় করে চোখ করে তাকাই মানে ডাক্তার ভয় পাইছে কি বললো কা, এবার ডাইরেক্ট কোনো কথা নেই টাচ টাচ করে আপনার মনে করো গার গুড়াইছে মানে গুড়াই এখানে একবারে শেষ, আমার মনে হয় যে এরকম একটা অবস্থা যখন জন্য গার মনে কেউ মাঠে ফেলাইছে নিজে নিজে থেকে নিজেই নিজের ঘাড় এমন ভাবে ঘুরাইছে যে মানে মটকায় গেছে মটকায় গেছে, তারপর তো ওর বাবা গেল যাও কানাডি হইলো, আমি যখন সারা রাত ওর পাশে বসেছিলাম সারা রাতই কাঁদছি
মরে যাওয়ার পরে ব্লাস্টার, কিন্তু আমি দেখলাম কি আমার মনে হচ্ছে যে ও জীবিত, পোস্ট আমার দিকে তাকায় আছে। দেখো যখন দুই দশজন নিয়ে যায়, যখন দুইটা তখন একটা ছেলে ছিল অসাই ছাটি করত, ওই যে ফ্রেন্ডের ফ্রেন্ড, তো সে কিন্তু দইছে। দেওয়ার পরে ও এখানে লাস্টার দেওয়ার পরে যখন আমরা বাড়িতে নিয়ে আসবো, তখনই কিন্তু ও বলছে যে ভাই আসামি ভাই এরকম একটা ঘটনা গিয়েছে, ওর তো আপনার পিঠে একটা দাগ, কালো একটা দাগ, মনে হয় যে ওনাকে অনেকে আবার থামড়া দিছে। গ্যাস চেয়ারম্যান আসছিল, উনি এসে বলছে আচ্ছা বুড়া চাচা আপনার মা বলছে, কান্দতেছে বলতেছে, কয় এটা আল্লাহ বাবা আমাদের এই ছেলেগুলো আমার সম্বল ছিল, আমার তো অর্থ সম্পত্তি নেই, একটা নাই গিয়া কয় আমার কোনো দাবি না গিয়া, এখন এখন যদি পোস্টমর্টম রিপোর্ট এগুলো করাইতে যাই তখন তো খাট বছর বই দরকার না গিয়া, আপনি এক কাজ করেন আমার ছেলেটাকে নেওয়ার জন্য একটা এমন ব্যবহার করে দেন যাতে এই খরচটা আপনারা দেন। ওর লাস্ট নিয়ে আসতাম, তখন তখনই কিন্তু ওই ছেলেটা আমাকে বলছে রাস্তা যে তার পিঠের মধ্যে একটা দাগ, কালো দাগ দেখতে পেয়েছে। তারপর বলছে কি যখন লঞ্চে নিয়ে আসতেছি নৌকা, জাস্ট আমি এক জায়গায় ওর পায়ের কাছে, মামা এক জায়গায় ওই পাশে, উপরে দুটো লোক বসে রয়েছে আর বেশি লোক জানে চারজন আমরা গেছি। তখন আমি যখন নদীর মাছ দিয়ে যাচ্ছি আশেপাশে গ্রাম নেই বালুচর ঠিক, তখন ভাই আপনি বুঝতে পারবেন না সেই যে আমার মনে তো এটা ও একবার দিব্যি মানে নদীর চরে দাঁড়ায় আমার ডাকতেছে, যার লাশ নিয়ে যাচ্ছেন সে ডাকতেছে ভাই আমার লাগে কই যাস। এই চরের মধ্যে কি তাকে মানুষজন উদ্ধার করে নিয়ে গেছিল? এই চরের মধ্যে তাকে চুবানো ইয়ে করা হয়েছিল বালুর মধ্যে? আপনি ছাড়া তো ওখানে আরো তিনজন ছিল, তারা কি কেউ দেখেছে? কেউ দেখে নেই ভাইয়া, মানে লাশ এখানে ওইটা চর ওই পাশে আর এই পাশে আমি মাম ওই পাশে কান্দতেছে শুধু বসে থাকি, আর দুটো লোক উপরে উন্নতির তাকাই রয়েছে, কিন্তু ওই যে পিছন দিকে কেউ তাকায় নেই, ওইখানে আমি তাকাইছি এবং ডাকতেছে দিব্যে আমি দেখতেছি, আমি মামা ওই যে সেলিম একথা বলছে মামা তাকাইছে, তিন চার বার আমি দেখছি স্পষ্ট ভাইয়া ঠিক আছে যে ও আমি এদিকে লাশে দেখাতে যে লাশ, কিন্তু ওই দেখা থাকা লেখা স্পষ্ট আপনার মতো আমাকে ডাকতেছে আমার দিয়ে যাচ্ছে। তখন আমি তখন আমার ভয় লাগছে ব্যাপারটা, তারপর বাসায় নিয়ে এসে আমার মনে দাফন করা হইলো। যখন ওরকে দাফন করার পর আমরা সবাই চলে আসলাম, তখন আমি কিন্তু সেই রুমটাই থাকি, তো দুটো ছেলে চাকরি করে আপনার ওই যে কোম্পানি, তো ওরা তো নাইট ডিউটির সময় জায়গা, আমি একা, তার এক সপ্তাহ পর আমি প্রায় কান্নাকাটি করছি অনেক, এই রুমটা কেরম লাগতেছে ওর কথা মনে পড়তো, বিশাল কান্নাকাটি করতেছি, ছোটবেলাতে একসাথে বড় হয়েছি বুঝান নাই, একটা বন্ধু কান্নাকাটি করছি, আমি ঘুমিয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ার পর দেখি কি জানবে রাত্রে মানে আমি কিন্তু সবসময় ওকে জড়িয়ে ধরে ঘুমাইতাম, আমাকে সে ধরতো দিব্যে ও আমার জড়িয়ে ধরে ঘুমাই দিয়েছিল। স্বপ্ন কি করে বলবো, কোন দেখি আমি তো মনে করেন আগে থেকে বেশি ওই দলকে পাল লাগতো না, মানে আমি হাত পা পালাইতাম জানা মারি আমার ঘুমাইতে আসতো না, তখন এই হাত পা ফালতেছি, কিন্তু আমার এই জিনিসটা সেন্স নেই যে মারা গেছে, আমি একটু খেলেই নাই আমার আমার আপনার আমার জোরের দৌড় দৌড়লো, মানে শক্ত লাগতেছে, মানে এত শক্ত কা এরকম করতাম আর কি, আমি কিন্তু একটু পর সজাগ হইতাম আগে থেকে ঠিক আছে, আমি দিব্যি জানতেছি সে আমার সাথে আছে একজন কেউ শুয়ে আছে, তো আপনার যখন ঠিক আদানি একটু আগে আমার মানে আমি বাথরুম করবো ফাঁসি, আমি কিন্তু চোখ হালকা খুলি বন্ধ করে মরি বাথরুমে যাই আবার চলে আসি, তো এগো করিয়া আমি গেলাম আবার দরজা চাপাই দিয়ে গেলাম, চাপাই দেওয়ার পর ওইখানে যখন বাথরুমে আসলাম এসে আবার আমি শুয়ে পড়লাম, আসে দেখি না ভাইয়া দরজাটা একদম পুরা খোলা, কিরি হালকা হালকা ঘুম আমার কিন্তু মনে বাদ মনে বাথরুম গেছে, কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়ালি ওই জিনিসটা একদম কেউ নেই যে ও মারা গেছে এক সপ্তাহ আগে, আপনি মনে করছেন এখনো একসাথে? হ্যাঁ একসাথে উম একদম, আমার দুই বালিশ আমরা একসাথে থাকি এক বেডে থাকি, তো ওই জন্য ওর বালিশটাও আছে আগে মতোই, আইসা বা শুইলাম, শুয়ার পরে দেখলাম কি যে অসুই আছে কিন্তু কুকুর হয়ে মানে আমার গায়ে লাগতেছে না, তখন প্রায় যখন আজান পড়ছে টিকটক নিয়ে মানে আমার সেন্স আসে মানে একটু উঠে পড়ছে আর কি, মসজিদ একদম কাছে পুরাপুরি সাউন্ড আমার এখানে আসে, ওইটা বলে আমি ভাই তুই দরজার বন্ধ হচ্ছে খুলে রেখে ঘুমাইছিস কেলে গিয়ে, ধরতেন তুই রাগ উঠছে ল্যাব করছি বলে দেখি তোলে দিকে অনলাইন। আপনার মানে আজানের সময় তখন আপনার মনে পড়েনি যে ওই মানুষটা এখনো নাই আসলে? না, এবং রাতে কোনো কথাও হয়নি ঘুমের ছবি কথা হয়নি, কিন্তু আমি স্পষ্ট ভাইয়া যে সে আমার কাছে ছিল, আমার কাছে ছিল, আমাকে ধরছে। আপনি যখন এটা রিয়েলাইজ করলেন যে আসলে সে ছিল না, এটা অন্য কিছু ছিল, তখন আপনার ভয় করেনি? ভয় মানে যখন আমি তো সকাল হয়েছে তখন এতটা ভয় পাইছি আমি পরের দিনের রুম থাকি নাই, সবাইকে বলছি মানে মেসে কয়েকটা বুয়া ছিল ওদেরকে বলছি, বুয়া আমাকে মানে একটু পড়া টড়া দিল, টোট দিল ভাই বাবা তুমি এখানে চলে যাও তোমার ক্ষতি হয়ে যাবে হয়তো বা, ওখান থেকে কি আপনি চলে এসেছেন? হ্যাঁ ওইখান থেকে তার পরের দিন আমি চলে আসছি। আসলে মানে আবেগ এবং ভয় দুটোর ভাই, আরেকটা কি জানেন ওর আপু আছে ওর আম্মু আছে ওরা ওকে স্বপ্নে খুব কমই দেখি, কিন্তু আমি বিশ্বাস করবেন না যে এখানে আজকে বলতেছি আমি সপ্তাহে চার দিন স্বপ্নে দেখি,
চার দিন ওকে স্বপ্ন দেখি। এটা হতে পারে আপনার সাথে খুব অ্যাটাচড ছিল, যেটা বললেন যে আপনার আপনারা মানিক জোট ছিলেন, জোট ছিলেন, সো সেক্ষেত্রে এটা হতে পারে। বাট কিন্তু ভাই আমাকে কোন সময় কোনো ভয় দেখায় না, মাঝে মধ্যে এরকম আছে যে ঘুমের গড়ে আমাকে কিচেনে মারতেছে, একদম নিয়ে যাচ্ছে টাইনে জঙ্গলে কিংবা পানিতে, কিন্তু আমি গাইমে গুমে থাকবার আবার আমি আমি মনে মনেই ওই অবস্থায় আমি চূড়া কই, এরকম প্রায় রাতে আমাকে ঘটতেছে, কিন্তু বড় ধরনের ক্ষতি কোনো কিছু হয় নাই। আসলে আপনি যে গল্পটা বললেন একটু আগে যে আপনার পাশে এসে শুয়ে থাকার যে ব্যাপারটা, তা আমি ভাবছিলাম যে মৃত্যু যদি একটা মানুষকে ছুঁয়ে যায় তাহলে কিছু না কিছু তো রেখে যাওয়ার কথাই। যাই হোক, মানে কি বলবো যে আপনার জায়গায় অন্য কেউ হলে কতটুকু ঠান্ডা থাকতে পারত, বা একদম শুরুতেই যদি কারো মাথায় এটা আসতো যে এই মানুষটা আমার পাশে শুয়ে আছে সে মৃত, সেই ক্ষেত্রে কি হতো আমি জানি না, আপনিও জানেন না। সাম থিংস ডু নট হ্যাভ এনি এক্সপ্লেনেশন। আর সবচেয়ে বড় কথা, এমন কাছের কেউ যদি খুব মানে অ্যাবনর্মাল ভাবে এভাবে মারা যায়, ওটা এমনিতেই কেন যেন একটা মানে ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। উনি যখন ওই অবচেতন অবস্থায় ছিল, মানে সেই তার অতৃপ্ত আত্মা বা যাই বলি না কেন, যে তাকে এক জায়গা থেকে কিন্তু ইঙ্গিত করেছে আমাকে নিয়ে যা, তার অবচেতন অবস্থায় এসেই তার ভাই হয়তো আবার তার সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছে। যাই হোক, মানে কিছু বলার নেই। যাই হোক, আসলে আমরা মানে ঘুরাই এখান থেকে একটু অন্যদিকে যাই, রাজু ভাইয়ের কাছে যাই না। এতক্ষণ শুনলাম মানে কি বলবো, গল্প বলবো, ঘটনা বলবো, দুর্ঘটনা গল্প, গল্প বললে ব্যাপারটা কেমন জানি হয়ে যায়, রাইট, রূপকথা রূপকথা বানানো হয়ে যায়। কিন্তু তবে আমি এতটুকু বলবো যে যেটাই হোক ঘটনা যেটা ঘটেছে সেটা যাতে কারোর সাথে না ঘটে, এতটুকুই আশা। যাই হোক, আমাদের সাথে আরো অনেকেই আছে, আছে আমাদের সাথে রাজু ভাই, যার কথা অনুযায়ী আমরা আজকে এই শয়তান পুকুরের মতন একটা জায়গায় এসেছি। থ্যাংক ইউ রাজু ভাই আপনাকে আরো একবার। তো এতক্ষণ তো শুনলেন শামীম ভাইয়ের গল্প, কেমন লাগলো? হার্ট টাচ করা একটা স্টোরি, খুব ভালো লাগছে। আর নিজের রিলেটিভের সাথে ঘটে যাওয়া ঘটনা সেম টু মি, আমারও এরকমই একটা। আপনার এরকম রিলেশন মানে ব্লাড রিলেশনের ভেতরে পড়েছে আপনার ঘটনাটাও? হ্যাঁ, আমার মার সাথে ঘটে যাওয়া ঘটনা। এটাই কি আপনার জীবনের প্রথম মানে প্যারানর্মাল কি বলবো যে অ্যাকসেপ্টেন্স বা প্রথমবারের মতন, এটা থেকেই কি আপনার বিশ্বাস শুরু হয়? হ্যাঁ। আচ্ছা, তো আমাদেরকে একটু শুরু থেকে বলুন যে কিভাবে আপনার এই বিশ্বাসটা আপনি তৈরি করলেন যে হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো আছে। আমার জন্মের আগে আমার মা দুবার প্রজেক্ট হয়েছিল, আর ও স্টোরিগুলো আমি বেশি একটা জানি না। আপনার জন্মের আগেই আপনার মা দুবার প্রজেক্ট হয়? জি। তারপরে যেটা মূল স্টোরি আর কি, আমি যেটা দেখছি আর কি, 1997 সালে যে কোনো একটা মাস হবে, বাবা ঢাকা চাকরি করে, আমি আর মা থাকি গাজীপুরে, গাজীপুর কোনাবাড়ি। প্রতিদিনের মতো আমরা রাত্রে একদিন শুয়ে আছি, অনেক রাত্রে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি কেন জানি জানালার দিকে চোখ গেল। আচ্ছা, চোখ যাওয়ার পরে আমাদের আর কি এটা বলতে হবে বা আমাদের রুমটা কিরকম প্লিজ, আর যে চারিদিকে বিল্ডিং আর কি, টিন সেট, টিন সেট বিল্ডিং। হ্যাঁ, টিন সেট বিল্ডিং, চালটা হচ্ছে টিনের আর চতুর্দিকে ইটের দেয়াল। হ্যাঁ, আর এই জায়গাগুলো যে লোহার যে জানলাগুলো থাকে এগুলা, তো হঠাৎ করে প্রচন্ড এক বাতাসে জানলাগুলো অনেক শব্দে খুলে গেল। আচ্ছা, খুলে যাওয়ার পরে তাকে দেখি বাইরে থেকে বাতাস আসছে এবং প্রচুর কালো অন্ধকার। আমি এটাকে দেখে প্রচুর ভয় পেলাম। মানে কালো অন্ধকার বলতে কি কালো ধোঁয়া বোঝাচ্ছেন, ধোঁয়া ধরনের কিছু এরকম একটি আটকে আসছে যে একটা জানলার সাইড সোজা এরকম আর কি, জানলার সাইডটাই যতটুক দুইটা জানলা খোলা হয়েছে না, এই দুইটা জানলার পুরোটা অন্ধকার আর কি, পেছে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এরকম সময় কি ভয় পেয়ে গিয়ে আমি মাকে ধরবো, এই সময় মা উঠে বসলো। উঠে বসে মা প্রথমে এক এক কি জানি কথা বললো, আমি সঠিক বুঝলাম না। সে নিচে নামলো। আমি ভাষাটা কি বুঝতে পেরেছেন, কি ভাষায় কথা বলছে? না, আমি বুঝতে পারি নাই। তার মানে ভাষাটা বাংলা ছিল না? জি। তারপরে এক এক কথা বললো, পরে গান গাইলো, অনেকক্ষণ গান গাইলো। হ্যাঁ, চুল টুল ছেড়ে দিয়ে সারা ঘর ঘুরছে, গান গাচ্ছে, হাসছে। ছিল বাসায়? না না, আমি আর মাই। তারপরে অনেকক্ষণ এরকম করলো, করার পরে যখন ভোর সকাল হয়ে যাবে তার একটু আগে মা আমাকে বললো, আর যদি ভয় পাইছিস? আমি বললাম কিছু আর কি, কাঁপা কাঁপা গলে না বলছি। এই বলে মা শুয়ে পড়লো। শুয়ে পড়লে এরকম ঘুম দিল যে 10টা বাজে, মা ঘুম থেকে ওঠে না। তো একটা কথা বলে রাখা ভালো, আমার মা তখন প্রেগনেন্ট ছিল, আমার বোন ছিল, মার কাছে 6 মাস ছিল তখন। টানা 2 দিন এরকম হলো। আমি প্রথম দিনের পরে বাবারে ফোন করছি, আব্বু এরকম তো অবস্থা, মা না এরকম হয়েছে আর জানলা এমন করে খুলে গেছে। আব্বু এটা কোনো ই করে নাই, জানলা এমন হয়তো খোলা রাখছিলি, তা এমনি বাতাস আসছে খুলে গেছে। তার পরের দিন নেক্সট ডে আমি জানলা নিজের হাতে ভালো করে লাগাইছি, কারণ আমি ভয় পাইছি আগের রাত্রে। পরের রাত্রে ঠিক এত ভালো করে লাগানোর পরে খুলে গেছে, সেম জানলাটাই খুলে গেছে। খোলা অবস্থায় পেয়েছেন নাকি খুলতে দেখেছেন? খুলে যেতে
কিভাবে ব্যাপারটা আর কি শুনি এবারে সেকেন্ড স্টোরি হইছে আমি শব্দ পাইছি আমি শব্দ পেয়ে তাকাইছি দেখি জানলাটা কাঁপছে মাত্র খোলা হয়েছে এটা বলে বুঝতে পেরেছেন ভাইব্রেশন দেখে তারপর সেদিন এরকমই আমি প্রচুর সেদিন আগে অনেক ভয়ে কাঁপলাম সেদিন আর মানতে গেলাম তাকাইলাম না ও আপনার মা কি তখন আপনার পাশে ছিল নাকি উঠে গেছে অলরেডি বিছানা থেকে উঠে গেছে আর কি জানলাটা খোলার দশ পনেরো বিশ সেকেন্ড লাগবে হয় না সে উঠে যায় আচ্ছা আচ্ছা তারপরে সেই দিনও সেম এইভাবে গান গাচ্ছিল চুল ছেড়ে হ্যাঁ তারপরে আমি করলাম কি আমি আর মার দিকে তাকালাম না ভয় আমি অন্য সাইডে তাকাই এ করলাম সেদিন আমার মাথায় হাত দিয়ে বললো তুই এত ভয় পাস কেন সবচেয়ে আমার একটা এই জিনিস যে মাঝে আমার এই কথাগুলো বললো তার ভয়েসটা অন্যরকম আমার মার ভয়েস না মানে মহিলা কণ্ঠ হইতো হ্যাঁ মহিলা কণ্ঠে কিন্তু একটু মোটা যে একটা রেকর্ডিং করলে একটা যে কণ্ঠ আসে না মোবাইলে সামটাইমস মানে অস্বাভাবিক একটা কণ্ঠে আর কি বলছে হ্যাঁ তুই এত ভয় পাস কেন ভয় পাওয়ার তো কিছু নাই আমি আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে দুটো ভয়েস বেরোচ্ছে ভিতর থেকে হ্যাঁ এরকমই আর কি মার মতো না আবার যদি বলি মারও না তাহলে ভুল হবে আর কি সেম একটু অন্যরকম তাই এটা বলার পরে আমি সেদিন আবার বাবার আবার ফোন করলাম বাবাই কোনে গিয়ে দিল আচ্ছা ঠিক আছে আমি আসতেছি পুর বাবা থাকতো বারটা আব্বু পরের দিন আসবে আমি সকালে স্কুলে গেলাম হঠাৎ বাসায় যখন আসছি দশটা এগারোটার দিকে আমার বাসায় সবাই বলতেছে রাজু তোর বোন হয়েছে তখন আমি তো এত কিছু বুঝি না এখন সে না বুঝি যে ছয় মাসের একটা মানুষের কখনোই হইতে পারে না সো ইট ওয়াজ আ প্রিম্যাচিওর বেবি হ্যাঁ আব্বু আসলো আব্বু আসার এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমার বোনটা মারা গেল টোটালি এসে পাঁচ ঘন্টা বাঁচলো ঠিক আছে তারপরে আমার মার অবস্থা সিরিয়াস সিরিয়াস হওয়ার পরে যে ঢাকা মিরপুর হাসপাতাল আচ্ছা এই জায়গায় নিয়ে আসা হলো নিয়ে আসার পরে এই জায়গায় প্রথমে যে ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তারটা আর কি একটা জিনিস আর কি এটা আমরা আব্বুর থেকে শোনা আমি যে সে জায়গায় নাকি আম্মু কি জানি কথা বলতো ডাক্তাররা আর কি তারা বলছে যে আপনার স্ত্রী তো এরকম কি জানি আবল তাবল কথা বলে আমি তো বুঝি না তারপরে আমি বললাম তো সেদিন তোমার আমি বললাম তুমি তো বিশ্বাস করলা না এটা তো এরকম এরকম তা বাবা তো তোটা ই নিতে পারে নাই তিন দিন হাসপাতালে মা আব্বু আমার সে ধরে বলে তোর মা তো মারা গেছে আমি এটা শুনে একেবারে তখন অনেক শক হয়ে গেছে তারপরে মার লাশ নিয়ে আমরা আসলাম মাকে নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে যায় আচ্ছা তারপর সবাই ঠিক করে যে এত রাত তো লোক বল অভাবের কারণে সেদিন আর দাফন হয় না পরের দিন করবে বলে আর কি বিসাইড করে পরের দিন দাফন করবে হ্যাঁ এই রাত্রে একটা ছোট একটা আর কি আমার ইয়ে হয়ে গেছে আমি তো আস্তে আস্তে তখন ছোট ছিলাম ঘুমিয়ে পড়ছি আচ্ছা ঘুমার পরে রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে মা আমাকে বলছে রাজু তোর তো ওই জায়গায় থাকলে ভালো লাগবে না পড়াশোনা তো আর ভালো লাগে না তুই আমার সাথে আইসা পর চল তোর ওই জায়গায় পড়াশোনা করতে হবে না আমরা দুজন আনন্দ থাকবো আচ্ছা তখন আপনি স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখছি আর আমার ফ্রেন্ড একটা আছে জসিম করে নাম ঠিক আছে তখন ওই স্বপ্নে আমাকে আর কি ডাকছে রাজু আয় খেলি গা চল তখন আমি মানে বললাম মা আমি যাবো পরে যাই আমি জসিমের সাথে খেলতে যাবো এই কথা বলার পরে আমার উপরে রাগ করা জোরে একটা চড় মারলো চড় মারার পরে আমি চিৎকার করে উঠে গেলাম চড়ে মারার পরে আপনি চিৎকার করে আপনার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে যাই উঠে যাওয়ার পরে সবচেয়ে যেটা এই যদি এটা স্বপ্নেই হতো ঠিক আছে আমার গালে কোনো স্পোর্ট থাকতো না মাঝে মানে থাপ্পড় মারছিল গালে চারটা আঙ্গুলের স্পোর্ট ছিল আর এমনকি তখন আমরা যে আর কি কোনাবাড়ির যে ইটা ছিলাম ঠিক আছে এই যে অনেক আপনার ওই গালের দাগ কি সবাই দেখেছে অনেক 90% লোক আর কি আমার মাকে তো যারা ছিল বাড়িতে সবাই দেখেছে সবাই দেখেছে সবাই দেখেছে আর কি রাত্রে কমপক্ষে 20-30 জন ছিল আচ্ছা আর কি তারপর সবাই দেখেছে তারপরে আমার দাফন কাফন হয়ে গেল এরপর আর কোনো সমস্যা হয়নি এর পরবর্তীতে আপনি এই ধরনের কোন স্বপ্ন যেখানে আপনাকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে বা আহ্বান জানানো হচ্ছে এই ধরনের কিছু আর কখনো ঘটেনি না এরকম আর কখনো আচ্ছা আমাকে একটু বলবেন কি যে ওই জানালাটা যেই জানালাতে আপনার মা হঠাৎ হঠাৎ খুলে যেত উনি থাকাকালীন ওই জানালাতে আর কোন ধরনের কোনো কিছু কি দেখেছেন কিংবা ওই জানালাটা আবার খুলে গেছে কিনা মারা যাওয়ার পর আর যেদিন মারা যায় তার দুদিন পরে আমি যে বিক্রমপুর চলে আসি আমার পূর্ব বাড়িতে এখানে চলে আসা আর কোনদিন ওই বাসায় আমার ওই বাসায় যাওয়া হয়নি আসলে ওই বাসায় থাকলে হয়তো বা বোঝা যেত ওই জানালাটাতে আসলেই কি কিছু ছিল কিনা ওই বাড়ির সম্বন্ধে আর কি আব্বু বলেছিল যে আমরা যে বাসাটায় থাকতাম এটা নাকি আগে একটা কবরস্থান ছিল আচ্ছা মানে কবরস্থানের উপরে বাড়িটা করা হয় হ্যাঁ আচ্ছা ওকে ওকে যাই হোক আসলে কি বলবো একটা জিনিস আজকে বুঝতে পারছি যে স্মৃতি অনেক রকম হয় রে অনেক রকম হয়
যাই হোক, এবং আমরা দুইজনের কাছে এই ঘটনা কিন্তু খুব কাছের মানুষজনকে খুব বলতে কি যে খুবেরও একটা লিমিট আছে। আজকে যেভাবে শুনলাম যে একজন সন্তান তার মায়ের ওই রূপটা দেখলে, তুই একটা জিনিস চিন্তা কর, একটা মানুষের মানসিক অবস্থা যে তুই এমন একটা পজিশনে আছিস যে তোর মাকে দেখলে তুই ভয় পাচ্ছিস, কিন্তু তোর মাকে ছেড়ে কিন্তু তুই যেতে পারবি না, রাইট? কারণ এই একটা জায়গায় আছে যে যেখানে একদম নিশ্চিন্তে নির্ভাবনায় একদম যাওয়া যায়। সিকিউর প্লেস একটা সন্তানের জন্য হচ্ছে তার মায়ের কোল বা তার মায়ের কাছে, সেখানে যদি মাকেই ভয় পেতে হয় কোনো কারণে, ইটস রিয়েলি স্যাড অ্যান্ড ভেরি হরেটিক, যথেষ্ট ভয়ের একটা ব্যাপার। যাই হোক রাজু ভাই, এরকম আর কোন ঘটনা কি আপনার সাথে কখনো ঘটে? হ্যাঁ, এরকম আরেকটা ঘটনা আছে। আরো একবার বিরতির সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নিতে চাই মাত্র চার মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদেরকে বলছি দর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোন হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোন এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম, অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র চার মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ডর রেডিও FM 89.2 এ মাঝরাতে শুনশান নিরবতায় যারা ডরকে উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দিই ডরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নিরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড, যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নেই প্রিয় শ্রোতা, ডরের চারজন ফ্রেন্ড। আচ্ছা, আমি, সুজয়, সুলভ, সালমান মিললাম, পাঁচজন টোটাল আর কি। এটা হলো আমাদের গ্রাম কচুগুড়ায়, কচুগুড়া গ্রামের সাথে হলো মধুকুড়া গ্রাম। আচ্ছা, সেই গ্রামে তো ওই জায়গায় যে আমরা আর কি দুইটা বাসা পরে একটা লোক আর কি মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, যে লাশ নিয়ে আসছে। আমাদের ওই জায়গায় আবার নিয়ম হলো সারা রাত লাশ রাখে যে পর্যন্ত মানুষ না আসে, আদিবাসী নিয়ম আর কি। আচ্ছা আচ্ছা, আদিবাসীদের এই নিয়মটা আছে খ্রিস্টানদের, যে পর্যন্ত মানুষ আর কি রিলেটিভরা না আসে তার সে পর্যন্ত আর কি দেয় না। মোটামুটি এটা সব ধর্মে সব জায়গাতে আছে। তো ওই সেটে আমরা দুই বাসে পরে ওই জায়গায় আমি আর কি আমরা পাঁচজন আর কি সালমানের আত্মীয় লাগে, আমার ফ্রেন্ডের আত্মীয়। তারপর ওই বললো চল আমরা আজকে সারা রাত জাগি। আমরা ঠিক করলাম ঠিক আছে চল, সবাই বসে কাঠ খেলতেছি এমন টাইমে অনেক রাত্রে লাশ আবার আসার, লাশ এসে খুলনা থেকে, মানে অ্যাক্সিডেন্টটা খুলনায় হয়েছিল। জি, কাঠ খেলতে খেলতে রাত একটা দেড়টা বাজবে,
তখন একটা লোক আসলো, ডাক দিল সালমান দরজাটা খোল আমি সাবান নেব। আচ্ছা, সালমান দরজা খুললো, দরজা খোলার পরে ওই একটা অন্য মানুষকে শুরু করে দিল, ওই বলে শয়তানের আর কি মরা মানুষের গন্ধ, মরা মানুষের গন্ধ বইলা আর কি ঝাড়ু দেওয়া এক এক জায়গা বাইরে আসছে কি সালমান। আচ্ছা, আর কি যখন গেটটা খুলছে তখনই গেটটা খোলার পরে কাউকে দেখেনি না, আর কি শুধু বলতেছে মরা মানুষের গন্ধ এটা বইলা ঝাড়ু দেওয়া বাইরে আসছে। আচ্ছা, একটু ক্লিয়ার হই আমরা। হ্যাঁ, প্রথমত আপনারা কার্ড খেলছেন, কার্ড খেলতে খেলতে হঠাৎ করে কেউ দরজা নক করে বলে যে সাবান নেবে, তাই তো? তারপরে আপনারা যে রুমে ছিলেন ওই রুমে কি দরজা? হ্যাঁ, ওই রুমে দরজা। এবং আপনারা যখন সালমান দরজা খুলেছে আপনারা কি কাউকে দেখেছেন? না, কাউকে দেখিনি। আপনারা কি কোন রকম গন্ধ পেয়েছেন? না, এখানেও একটা ই আছে যে গন্ধটা আমরা পাইছি, সবাই পাইছি, আমরা পাঁচজন যে ছিলাম ঠিক আছে পাঁচজনই পাইছি, কিন্তু সবাই ম্যাক্সিমাম এক সেকেন্ড বা হাফ এক সেকেন্ড সময় ডিফারেন্স, মানে হঠাৎ করে নাকে লেগে চলে গেছে। তারপরে কি করেছেন আপনারা ওই সময়? সবাই সেদিন আর কি ওই, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে দরজাটা খোলার সাথে সাথেই কি আপনার ফ্রেন্ড সালমানের ওই রিয়াকশনটা হয়? রিয়াকশনটা সাথে সাথেই সেটা বলা শুরু করে কে বা কারা কিছুই আপনাদের সাথে কোনো আলোচনা সে করেনি? আমরা সবাই হতভম্ব হয়েছিলাম। তারপরে আর কি একজন একজন করে বলতেছে এই তো যে আসলে তো মরা মানুষের গন্ধ, মরা মানুষের একটা যে লাশ নিয়ে আসলে কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা। তারপরে লাস্টে গিয়ে আমি পাই, তখন পাওয়ার পরে আমি একটু ভয় পাই কি ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো দুইটা বাড়ি পড়ে ঠিক আছে উল্টা দিকে, লাশের গন্ধ তো আসাটা সম্ভব না ঠিক আছে। তা আসার পরে আমরা সবাই মোটামুটি ভয় পাই। ওকে, পরের দিন কবর দেয়, কবর দেওয়ার পরে ওই দিন রাতে আর কিছু ঘটেনি? না, ওই রাতে কিছু আর ঘটেনি। আমার ফ্রেন্ড সালমান, সালমানও কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। তা পরের দিন কবর দেওয়ার পরে আমাদের একটা ক্লাব ছিল আর কি, ক্লাব বলতে কি একটা ফার্মের মুরগি ই ছিল, খামার ছিল, সে জায়গায় মুরগি আর রাখে না। তা আমরা কি সুজের বাড়ি, আমরা একটা ক্লাব হিসাবেই চালাই। আচ্ছা, তারপরে ওই জায়গায় আমরা রাত্র কাটাই, মজা করি। তারপরে সেদিনের মতো আমরা সবাই আসছি যে সুজের ঘরে থাকবো চারজন। ওকে, শুইলাম, শোয়ার পরে সালমান বললো আচ্ছা আমি দোকানে যাই তোরা থাক। সালমান দোকানে গেল, আরেকটা জিনিস বলা হয় নাই, আমরা যেই আর কি খামারটায় থাকবো এর সোজা কবর, আর কবরে মোমবাতি জ্বালান এটা ক্লিয়ার দেখা যায় ঠিক আছে। আমাদের রুমে যে শুয়ে থাকি রুম থেকেও দেখা যায়। মোমবাতি জ্বালানো মানে কবর, নতুন কবর হয়েছে সেখানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি মোমবাতি দেখা যায়। আর আমরা তো যে ফার্মের ইয়ে থাকে এটা তো নেট, নেটের বেড়া, বাড়ির সবকিছু দেখা যায়। তারপরে সালমান দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে কটা বাজে? নয়টা দশটা। আচ্ছা আচ্ছা, আর গ্রামের নয়টা দশটা আমি যথেষ্ট রাত। তারপরে সালমান যখন আসতেছে তখন দেখে একটা লোক দাঁড়ায় আছে ঠিক আছে, মাথা নিচে দিকে তাকায়। কোথায় দাঁড়িয়ে আছে? কবরটা থেকে পাঁচ হাত দূরে ঠিক আছে, আর কবরটা হলো রাস্তার সাথে সাথে বাসজা ঠিক আছে। আচ্ছা, ওটা কি কোনো কবরস্থান নাকি স্পেসিফিক কারো কবর? স্পেসিফিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে একজন দাঁড়ায় আছে, তারপরে মাথা নিচে গোটা, তারপরে ওই সালমান তো একটা পাত্তা দেয় নাই ঠিক আছে। আর আমাদের ফ্রেন্ড সার্কেল একটু সবাই একটু সাহসী টাইপ, মানে একটু আপনারা একটু ড্যাম কেয়ার ভাবে চলাফেরা করেন আর কি, বুঝতে পেরেছি। তারপরে ওই অরমতে আসছে, আসার পরে যখন সামনাসামনি হয়েছে আর কি, ওরা বলতেছে কিরে কাকারে দেখোস না সালমানের কাকা লাগে ঠিক আছে। তারপরে ওই তাকাইছে, তাকে ওই চিৎকার দিয়ে ওই এগাই সেলসনেস। কেন কাকা তার ডাক দিয়েছে? বলতে চাচ্ছেন যে কয়েকদিন আগে যার মৃত্যু হলো সে কালকে যে মারা গেছে আর কি, কালকে যে আর কি কবর দেওয়া হয়েছে। ও, আপনারা যে লাশটার জন্য অপেক্ষা করছিলেন? জি, সে আলাপ আর কি তার নাম ঠিক আছে। তার দেখা ওই ওই জায়গায় সেন্সলেস ছিলাম। তারপরে সবাই একসাথে গিয়ে ই করলাম, ওরা ধরলাম, ধরার পরে ওরে পানি টানি দিয়ে সুস্থ করে ওর বাসায় দিয়ে আসলাম। দেওয়ার আসার পরে আমরা সবাই ডিসিশন নিলাম যে না, এই জায়গায় থাকাটা সম্ভব না, কারণ একজন ভয় পাইছে, আমরা সবাই এখন অল্প ভয় পাইতাছি। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে মিললাম ঠিক আছে, ওই আবার একটু জেদি টাইপ বেশি, ওই বলতেছে ধর কি হইব, এটা সালমান রে পাইছে দেখে কেমন হইব নাকি, আমার কিছু হইব না। তারপরে ওই থাকবই, তারপরে আমরা বললাম না থাকতে হইব না চল জায়গা। তারপরে আমি সুজয় আমরা দুজন আয়সা করলাম ঠিক আছে, মিললাম একা একা। আবার অনেক এই দুঃসাহসী বলা যায় আপনাদের ডর, ওই একা শ্মশানে বসে শুনে তোর সাহসী ছেলে, আমার শ্রোতা বেশি, শ্রোতা হলে এমনই হওয়া উচিত। তারপরে ওই শুয়ে রয়েছে আর কি, আমাদের স্প্রিং বেড, স্প্রিং বেডে শুয়ে রয়েছে, মোমবাতির আলোটা দেখা যায় ঠিক আছে। তো হঠাৎ করে ওই রাত্রে একটু কেমন জানি ঘুমাইয়ে গেছে, অনেক রাত্র কিন্তু একাই শুয়ে রয়েছে। তো তাকায় দেখে কি কবর থেকে কে জানে আর কি আস্তে আস্তে করে বাইর হইতেছে। ওই তাকাইলো অনেকক্ষণ, মানে মানে কোন বেরোচ্ছে, কোন মা টাইপের কোন মানুষ আকৃতির কোনো কিছু নাকি? এক ছায়া, ছায়া, ছায়া কি যেন একটা বাইর হইতেছে। ওই প্রচন্ড সাহসী তাই আর কি, ছায়া ধরে ঘুরাত এটা কি ওই মোমবাতির আলোয় দেখতে পেয়েছে? হ্যাঁ,
মিললাম দেখছে ঠিক আছে মোমবাতি আলো একটা শেষ আকেল আচ্ছা নিভু নিভু করছে নিভু নিভু তে মিলাল তাকিয়ে আছে তাকায় থাকতে হঠাৎ করে দেখে কি যেন একটা ঠাস করে লাফ দেয়া লাফ দেয়া উঠলো ঠিক আছে লাফ দেয়া দুইটা লাফ দিয়া ওই যে বেডে থাকে এই বেডের স্প্রিং এর ভিতরে একটা পানা দিল আর একটা উই সাইড দা আর কি অপোজিট সাইডে যে আর কি বেড়াটা আছে সে বেড়াটা ভেদ করে বের হয়ে গেছে মানে আপনার ফ্রেন্ডকে পাস করে বের হয়ে গেল হ্যাঁ আপনার ফ্রেন্ড যেই বেড়ে শুয়েছিল সেই বেড়ে একটা পা রেখে সে জাম্প করে অপোজিটের বেড়া দিয়ে বের হয়েছে বেড়ে হয়ে গেল ওই ছায়াটা ছায়াটা এটা দেখা ওর অবস্থা পুরোপুরি সিরিয়াস ওই কোনো মতে ওই বিয়ে তো উইঠা তারপরে ওই সিগারেট খায় কোনো মতে সিগারেট জ্বালাইতে চেষ্টা করছে সিগারেট জ্বালাইতে পারে না বাড়িতে জোর দিল বাড়িতে জোর দেওয়ার এই জায়গা থেকে মানে ডিস্টেন্স মাত্র তিন মিনিট বাড়ির সামনে যাই ওই সেন্সলেস হয়ে গেল ওই ওর মা কিভাবে যেন একটু শব্দ পেয়া বাইরে হয়েছে বাইরে দেখে মিললাম ছেলে পড়ে আছে ছেলে পড়ে আছে একেবারে সাদা ফেনা টেনে করা তার যাই হোক ওকে ই করলো চিকিৎসা করলো চিকিৎসা করার পরে সুস্থ হইল তার আর আমরা যে কটা ফ্রেন্ড ছিলাম সুলভ আমি আমাদের ভিতরে একটা জিনিস ই পাইছি যে আমরা অনুভব করতাম আমরা প্রথম দিন যে সেন্টটা পাইছি সেই সেন্ট আমরা মাঝে মাঝে পাই আর কি রাতে যখন শুই এখনো আপনার মাঝে মাঝে ওই স্মেলটা পান এখন না আর কি ওই টাইমে ওই টাইমটা 2012 সালটা আর কি মাঝে মাঝে পাইতাম স্মেলটা খুব ভয় পাইতাম আপনার কি হ্যালুসিনেশন ওয়ার্ডটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে আছে কিন্তু ওটা অনেক ডিফারেন্স কারণ রাতে যখন আপনি শুয়ে থাকবেন তিন চারজন মানুষ থাকলে ঠিক আছে ওরা কেউ পাচ্ছেন আপনি পাচ্ছেন হ্যালুসিনেশন তো তাহলে হবে কিন্তু আপনার সাথে যদি আরো দু একজন পায় তাহলে সেটা তার হ্যালুসিনেশন হবে না এটা এটা সত্য কথা আপনাদের ক্ষেত্রে হয়তো এটাই ঘটেছে কিন্তু আরেকটা ব্যাপার আছে একটা টার্ম আছে ইটস কল্ড ইনডিউসড হ্যালুসিনেশন সেটাতে যেটা হয় যে আপনার পাশের মানুষটা বা আপনার পাশের মানুষগুলো যে জিনিসটা দেখতে পাবে বা শুনতে পাবে বা ঘ্রাণ পাবে একটা পর্যায়ে আপনিও মানসিকভাবে সেই ঘ্রাণ পেতে শুরু করবেন আপনাদের সাথে এটা ঘটছে বলে আমার মনে হয় না আপনাদের সাথে এটা ঘটেনি কারণ আপনারা যথেষ্ট সেন্সিবল ভাবে প্রত্যেকটা মানে জিনিস অবজার্ভ করেছেন এবং এক্সপ্লেইন করেছেন বাট আমি শ্রোতাদের জন্য বলছি অনেক ক্ষেত্রে এরকম হয় আর কি কোনো ধরনের কোনো কিছু কি আছে হ্যাঁ আছে আমার ঘর সম্পর্কে বলি যারা আর কি যে কলমান্দাবাসী আছে আর কি কচুগুড়া যদি যান তাহলে আমার ঘরটা দেখলেই বুঝতে পারবেন কোথায় এটা কচুগুড়া গ্রাম আর কি আমার গ্রাম হ্যাঁ নেত্রকোনা অনেক পুরাতন গ্রাম 1970 সালের হবে তো আমাদের ট্রেনের ঘর এখানে এই ঘরের নিয়ে অনেক স্টোরি আছে আমাদের এই ঘরটা কিরকম জানি আপনি যদি ঢুকেন না আপনি যে ঢাকা থেকে গেছেন আপনি যখন আমার রুমটায় প্রবেশ করবেন আপনার গাটা আপনিটাই ঝমঝম করবে কেন সেটা মনে করেন আমার ঘরটা সবসময় অন্ধকার থাকে একটা জানলা আছে এটা খুললেও ঘরটা পুরোপুরি আলো হয় না কেন এটা কি কোনো ঝোপঝাড়ের ইয়েতে করা আশেপাশে ঝোপঝাড় হ্যাঁ আশেপাশে অনেক ঝোপঝাড় আচ্ছা ঘরটা এখনো সেই আগের মতোই আগের কি অনেক আগের মতোই রয়ে গেছে আর এই ঘরে আমার এই ঘরে সবচেয়ে আর কি বড় একটা ই সাংসারিক আপনারা বুঝবেন কিনা জানি না সাংসারিক মানে একটা ধর্ম আছে যারা গাছ টাছ পূজা করে আর এই গাছেতে বলি দেয় ঠিক আছে মানে গাছ এটা বলি দেয় এটা কি মানে আদিবাসীদের মধ্যে কি আছে এই জিনিসটা এখন অনেকটা কমে গেছে এই গাছটা আর কি তারা মানে আমি আসলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি তারা কি গাছকে উপাসনা করে হ্যাঁ হ্যাঁ গাছকে উপাসনা করে এবং ওই গাছের গোড়ায় যে ছাগল এক এক কিছু আর কি তারা বলি দেয় আসলে এটা হচ্ছে ডিজিটাল যুগে বলি প্রথা এটাতে হচ্ছে ডিজিটাল যুগ তুই তো আর মানে মানুষের বিলিফটা তো এখনো আর ওইভাবে পাল্টে যায় না হয়তো ধীরে ধীরে যাচ্ছে এখন এটার মধ্যে যদি কোন বিশ্বাসের সাথে যদি রিলিজিয়ন যুক্ত হয়ে যায় সেখানে তো তুই হুট করে আর এটা পাল্টে যেতে পারে না না তা তো পাল্টানোর প্রশ্ন এখন এই বলি প্রথাটা আদিবাসীদের মধ্যে আমরা এই যে শক্তির বিভিন্ন রূপ বিভিন্ন ধর্মে চিন্তা করা হয়েছে হিন্দু ধর্মেও এই কিছু বিষয়গুলো রয়েছে তো এখানে শক্তির বিভিন্ন রূপের হিসেবে বিভিন্ন গাছের পুজো করা হয়ে থাকে আদিবাসীদের মধ্যে এটা আগে এখন এখন সেটা অনেকটাই কমে গেছে তা যাই হোক যাকে গাছটার কথা বলছিলাম ওরকমই দুটা গাছ দিয়ে আমাদের যে টিনের ঘরটা আমাদের ঘরটা আর কি উইকার দিয়ে তৈরি যে দেবতার উদ্দেশ্যে আর কি যে বলি দেওয়া হতো যে গাছে ঠিক আছে মানে যেই গাছগুলোকে দেবতা মেনে তার উদ্দেশ্যে বলি দেওয়া হতো ওই গাছগুলোর সামনে বলি দেওয়া হতো ওই গাছের কাঠ দিয়ে আপনাদের ঘরটা বানানো হয়েছে ওকে তারপরে আর কি ফার্স্ট স্টোরি হলো এই ঘর নিয়ে আর কি আমি নানি মারা যাওয়ার পরে দেড় বছর হবে দেড় বছর পরে আর কি আমার মাসি একদিনকে শুয়ে আছে রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখে আমার নানি আর কি আগুন আর কি গ্রাম দেশের বুড়ির আর কি তারা যে
কাঁথার ভিতরে ছাইনি আর কি কয়লা নিয়ে তাপ নেওয়ার জন্য শীতকালে এই কাজটা করে থাকে। ওকে, তারপর অনেক রাত্রে আমার মাসির ঘুম ভাঙলো। আচ্ছা, সেই ঘরের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, সেই ঘরে শুয়ে আছে অনেক রাত্রে আর কি আমার মাসির ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে তার মা আর কি একটা মাটির পাত্রে আগুন নিয়ে আর কি আগুন তাপাচ্ছে। এটা দেখে তার মা কে ইমোশনাল হয়ে পড়লো, গিয়ে তার মাকে ছুইল, ছোঁয়ার সাথে সাথেই সে ভ্যানিশ আগুন তাপাতে তাপাতে উনি ভ্যানিশ হয়ে গেলেন। হ্যাঁ, ভ্যানিশ হয়ে গেলেন। আর তখনই আমার আর কি মাসির আর কি ই পড়লো যে তার মা 13 বছর আগে মারা গেছে, এবং এই ঘরে এবং যে জায়গায় তাপাচ্ছিল সেই জায়গাটা তার লাশটা ছিল, মানে সে ওই জায়গাটাতেই মৃত্যুবরণ করেছিল 13 বছর আগে। 13 বছর আগে আপনার মাসি হঠাৎ করে তাহলে ঘুম ভেঙে ওনাকে দেখে ভয় পেয়ে যাওয়ার কথা আর কি। গ্রামের মধ্যে মানে ঘুমের মধ্যে হয়তো ইলুশনের মধ্যে চলে গেছে স্বামী ভাইয়ের কাছে আমরা যেটা শুনেছিলাম। হ্যাঁ, যে ঘুমের মধ্যে হয়তো ওইভাবে ইয়ে করা হয় মোহ আর কি। আপনার নানির মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল। আচ্ছা আচ্ছা। আর এই ঘরের ভিতরে আমার যে স্টুডিওটা, তখন চায়না ফোন আর কি নতুন বাইরেছে যে অডিও গান। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের বাসায় তখন এখনো কারেন্ট নেই আর তখনও ছিল না, আমরা ব্যাটারিতে চার্জ করি ফোন। তাই ব্যাটারিতে চার্জ করলে বেশি একটা চার্জ টিকে না, থাকে না। তাই আর কি আমি ফোনের ভিতরে চার্জ লাগাইয়া ফোন রেখে গান শুনতেছি। ওকে, গান শুনতে 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 দুপুর এটা। আচ্ছা, পাক একটা ফুল দুপুরই হবে, এমনটি আমি অস্থির ভাবে আমার ঘুম ভেঙে গেল, কেমন লাগছে আর কি। ঘুম ভাঙার পরে আমি যখন চোখ মিলে তাকাই, এটা মানুষকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না আর কি, যারা এসব না দেখে তাদের না দেখাতে খুব ভালো আর কি। কি দেখেছেন? আমি যখন তাকিয়ে দেখি আমার 8 ইঞ্চি দূরে হবে, আমার ফেস টু ফেস 8 ইঞ্চি দূরে হবে একটা মহিলা আমার দিকে তাকিয়ে আছে, যার গায়ের রং সবুজ কালো একটা মিক্স হলে যেরকম হয়, আর চুলগুলো এলো আর কি খোলা কি লম্বা করে অনেক ইয়ে হয়েছে, আর দুই হাত ছড়ে আমার চেহারা দিকে তাকিয়ে আছে। দেখার পর আমি ভীষণ ভয় পেলাম, আমার হাত পা কাঁপা শুরু করে দিল। তাই আমি বলতেছি আমার যদি আমার তাস্কা মেরা ফেলে আমি তো শেষ। তা চোখ বন্ধ করতে ছিলাম, চোখ তো বন্ধ হয় না। তারপর অনেক কষ্টে চোখ বন্ধ করতে পারলাম, তো বন্ধ করতে পারলাম মানে হালকা থেকে গেল। তারপরে আবার তাকাইলাম, তাকানোর দিক তখনও আছে। তারপর আবারও আমি 16 হাত কাঁপছে, আমি শুধু বলতে আজকে আমি শেষ, আমি তো আর পৃথিবীতে নাই, কারণ সে যেভাবে আছে এভাবে আমার ধরলেই আমি শেষ। কতক্ষণ পরে আবার তাকাইলাম যখন, আর চোখ বন্ধ করে আবার যখন তাকাইলাম দেখি নাই সে ভ্যানিশ। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আমার মনে একটু ভয় পেলাম, তা আমার আবার একটু ই আসলো কোথা থেকে আসলো একটু যাই দেখি কি হয়। আপনার কিউরিওসিটি অনেক বেশি, কৌতূহল অনেক বেশি। তারপরে আমি ওই জায়গাটায় গেলাম। তা ওই জায়গায়? কোন জায়গাটায়? আর কি আমার চোখের ওই সাইডে আর কি, আমার বড় রুমে আর কি যে ঘরটার ভিতরে ওই চৌকিটার পাতা ওই চৌকির ওই সাইড থেকে আর কি লাস্ট সাইড থেকে আমার পাঁচই জায়গায় রাখা ছিল, সেই জায়গা থেকে বেঁকে এসে সে আমার ফেস টু ফেস হয়েছিল। মাই গুডনেস, মানে তার পা কি তাহলে খাটের? আপনার সমুদ্র কি ধরতে পারছিস ব্যাপারটা? আমি ব্যাপারটা বুঝি নাই পুরোপুরি। ব্যাপারটা আমি তোকে বলি, একটা চৌকি যথেষ্ট বড় হয়, ওই চৌকির পা একদিকে ওনার পা ছিল রাজু ভাইয়ের, ঠিক আছে, এবং ওই পা যেখানে সেখানে ওই মহিলাটা দাঁড়ানো, ওই মহিলাটার পাও সেখানে, খাটের উপরে না খাটের নিচে, রাইট? সেখান থেকে বেঁকা হয়ে এসে মুখোমুখি দাঁড়াতে হলে তার শরীরের সাইজটা কতটুকু হওয়া লাগে একটু চিন্তা কর। ওকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা তো হঠাৎ করে একটা কিছু শুনি, শুনে অনুভব করার আগেই ভাবি যে না ভয়ের কোনো ব্যাপার নেই, বাট এই ব্যাপারগুলো কিন্তু মাথায় আসে না। যেমন একটা কথা একদিন তোকে বলেছিলাম, একজন লোক প্রায় 3 থেকে 4 মিনিট একজনের সাথে গল্প করে গ্রামে গিয়ে, জানালা খুলে গল্প করছে, জানালা খুলে হঠাৎ দেখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, মানে 8-9 বছর বয়স হবে, তার সাথে অনেকক্ষণ মা তুমি কি করো, কেমন আছো ইত্যাদি প্রশ্ন করছো, এখানে কি করছো, তোমার বাসা কোথায়, ওই গাছের ওখানে থাকি আঙ্কেল, এসব বলে টলে যখন সে গেটটা আটকায় তারপর তার মনে হয় যে সে গ্রামে হলেও একটা দোতলা বাড়ির উপরে আছে এবং ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, তাহলে মেয়েটা কোথায় দাঁড়িয়ে গল্প করছিল। থিংস হ্যাপেন ম্যান, থিংস হ্যাপেন। যাই হোক, ওই গল্পতে না যাই, তারপরে আপনি কি করলেন? বিছানা থেকে উঠে আপনি কোথায় গেলেন? ওই চোখের জায়গাটায় গেলাম, যাওয়ার পরে দেখি কিছু নাই। তারপর পরে আমি রুম থেকে বের হব, তখন মনের ভিতরে একটা ভয় হয়ে লাগছে, ভাবলাম দৌড় দিয়ে বের হই। দৌড় দিয়ে যখন বের হতে চাইলাম তখন একটা কিরকম যেন একটা বাতাস আর কি, গরম আর কি, এরকম বাতাস স্বাভাবিক না, একটা গরম বাতাস আমার শরীরে লাগলো। লাগার পরে তারপর মাসিকে বললাম, তারপরে সে বললো আচ্ছা ঠিক আছে, তুই যে লবণ পানি, লবণ আর ই লোহা গরম করে পানি খা। ঠিক আছে, আমি খাইয়ে গোসল টোসল করলাম, বিকালবেলা খেলতে চলে গেলাম, খেললাম টেললাম, আমার রাতে যখন আসছি আমার এসব কোনো কিছু মনে নাই, আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে রাত্রে আমি স্বপ্ন দেখলাম এটাকে, এটাকে দেখা সেম চেহারা, এই সেম চেহারা, আর সে আমাকে ভয় দেখাইতেছে, এরকম আর কি স্বপ্ন দেখলাম। সে এক জায়গায় দাঁড়িয়ে আর কি চুল এলোমেলো হয়ে আমাকে দেখে হাসছে, আর আমি কেন জানি আর কি গুটি হয়ে বসে আছি।
এটা আর কি স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পরে আমি ওই ওই থেকে আমার জ্বর শুরু, আট নয় দিন হবে জ্বরটা। তার সবচেয়ে জ্বরের যে একটা আমার এই জ্বরটা হলো দুপুরে যে টাইমে তাকে দেখছি, এই টাইমে দুপুর বারোটা থেকে একটা প্রচন্ড শরীর ই থাকে, জ্বর থাকে। এরপর আর দেখেছেন না? এরপর কিছু না, পরে ইন্ডিয়াতে নিয়ে গেল আমাকে একটা কবিরাজের কাছে, তার কাছে সবকিছু খুইলা বললাম, পরে গিয়ে এখন থেকে সুস্থ। ওই কবিরাজ কি বলেছিল এই মানে এই এক্সিস্টেন্সটা সম্পর্কে, যে আপনি আসলে কি দেখেছিলেন আর কি? যে আমাদের যে ঘরটা যে গাছ দিয়ে বানানো হয়েছে ঠিক আছে, সেই গাছে বাস করতো আর এখনো করে, কিন্তু এখন আর কি সে ওরকম কাউকে আর কি ক্ষতি করতে চায় না, ক্ষতি করবেও না, সে থাকবে এরকমই আর কি। তার বাসস্থান কেটে আপনারা বাসস্থান বানিয়েছেন বলে সে সেইটাকে নিজের বাসস্থান বানিয়ে নিচ্ছে, এবং বলা যায় দুজনের বাসস্থান এখন একই জায়গায়। একই জায়গায়। আচ্ছা রাজু ভাই, আমি আপনাকে বলি, আপনার বলার ধরনে মনে হচ্ছে আপনার কি ধারণা যে ইউজ টু বি পজেসড ইন দোজ টাইমস, ওই সময়গুলোতে আপনি পজেসড থাকতেন বলে আপনার মনে হয়? হ্যাঁ, পজেসড থাকতাম এরকম মনে হয়। আর কি আমি খুব চিৎকার চেঁচামেচি করতাম আর কি, কান্না করতাম জ্বরে, মাথা আমার ব্রেন ডাটকে অন্যরকম হয়ে যেত আর কি। সে কয়েকটা দিন দুপুরের এক ঘন্টা আর ওই রাত্রে ওই টাইম শরীর অনেক গরম থাকতো, অনেক হেভি টেম্পারেচার। এখানে কিছু ব্যাপার আছে রাজু ভাইয়ের ঘটনাগুলো থেকে, বেশ কিছু ব্যাপার এর সাথে সিমিলারিটি পেয়েছি আমি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি হয়তো খেয়াল করেছি, রাজু ভাই নিজেও, সবাই খেয়াল করেছি, সুমনও খেয়াল করেছি, যে আমি ভাষা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে সে কি অন্য ভাষায় কথা বলতো কিনা। এই ব্যাপারটা কিন্তু কি বলবো মানে যখন মানে স্যাটানিজম বা কি বলবো যখন পজিশনের ক্ষেত্রে আসে তখন এই ব্যাপারটাকে খুব গুরুতরভাবে ধরা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যা বলছে একদম পিওর বাংলাই বলছে কিংবা পিওর ইংলিশেই বলছে, কিন্তু একেবারে আমরা যদি ক্যাসেট প্লেয়ারে আগে আমরা রেকর্ডিং চালাতাম না, সেটা যদি উল্টা বাজতে শুরু করতো তাহলে এক ধরনের শব্দ আসতো, রাইট? আমরা কিন্তু কিছু বুঝতাম না। তো অনেক সময় দেখা গেছে ওভাবে রিভার্স ক্যাসেটটা চালালে, রেকর্ডিং করার পরে রিভার্স যখন চালানো হতো তখন সব বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, যে কথা বলছে নর্মাল কথাই বলছে, সব কথাই বলছে কিন্তু উল্টো করে বলছে। এবং অনেকে দেখা যেত যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কথা বলার সময় যে ল্যাঙ্গুয়েজের ধারে কাছ দিয়েও সে কখনো যায়নি, ওই ল্যাঙ্গুয়েজ সে জানে না, অথচ কিভাবে বলতে পারলো। এটার এক্সপ্লেনেশন 50% করা যায় মানসিকতা থেকে। মানসিক একটা রোগ আছে যেটা নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া, সেই স্কিজোফ্রেনিয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলে মাঝে মাঝে এই ধরনের ব্যাপার হয়। ইভেন স্কিজোফ্রেনিয়ার যে রোগীরা তারা ঘুমের মধ্যে এতটাই অস্থির স্বপ্ন দেখে, এতটাই অস্থির স্বপ্ন দেখে যে তাদের মানসিক জোরের কারণে আশেপাশের ছোটখাটো কাগজপত্র বা মার্বেল জাতীয় কিছু থাকলে এই ওজনের আর কি বোঝাতে চাচ্ছি, এগুলো একা একা নড়াচড়া করে। মানুষের মনের জোর, মানুষের ব্রেনের শক্তি আসলে যে কত, রাইট? কিছু কিছু মানে বিষয়গুলো শুনলে অলৌকিক মনে হবে যে এমন কিছু ঘটনা আছে, হয়তো অনেকে টিভিতেও দেখেছেন, এমন কিছু মানুষ আছে জাস্ট শুধু তাকিয়ে থেকে স্টিল বাকিয়ে ফেলে, রাইট? ইট ইজ পসিবল। এটা হচ্ছে মানুষের মনের জোরের ব্যাপার। যাই হোক, এক্সপ্লেইন করতে গেলে অনেক কিছুরই এক্সপ্লেনেশন আছে, আবার এই সব এক্সপ্লেনেশন পার করি প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। ডর মানে ভয়, আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। দর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই, আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে, এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসে আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর Thank you.
রাত একটার সময় যারা এই মুহূর্তে ডরে কান পেতে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি আরজে কিপ্রিয়া রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম যা হন্টের জায়গাটিতে বসে এই ডরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান এবং আমি তো আছি। আর আমাদের সঙ্গে আছে চারজন বন্ধু, জীবনের গল্পগুলো, যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছে। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন এই গল্পের মেজাজটা আমেজটা বোঝার জন্য আমাদের ফেসবুক পেজে। এখানে গল্পকেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2। আমি আবারও বলি facebook.com/abcradio fm 89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। যাই হোক, যেটা আপনার ক্ষেত্রে ঘটেছে, আপনার মা কি ভাষা বলতো আপনি কিন্তু জানেন না, ডাক্তাররাও কিন্তু বুঝতে পারেনি। সো ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ ফ্রম নোয়ার। কোথা থেকে ল্যাঙ্গুয়েজটা এসেছে, কেন এসেছে, তার ভিতরে সে কিভাবে বলতে পারলো আমরা কিছুই জানি না। ওকে রাজু ভাই, এই তো ছিল আপনার মোটামুটি ঘটনাগুলো। আমরা যেটা একটু জানি যে রাজু ভাই, এই শয়তান পুকুরের ঘটনা আপনার কাছ থেকে বলছিলাম যে ডিটেলস আরো একটু শুনতে চাই, যে এখানে এমন কোন ঘটনা আছে যেটা আপনি নিজে প্রত্যক্ষদর্শী? হ্যাঁ, এরকম আছে একটা। সেটা একটু আমাদেরকে প্লিজ বলেন। এই জায়গায় আমার একটা আমার ফ্রেন্ড আমি, আনোয়ার, ফিরোজ, তারপরে রফিক, আরো কয়েকজন একসাথে ক্রিকেট খেলছিলাম। ওই যে পাশে যে ব্যাজারটা দেখছেন না, এই জায়গায় ক্রিকেট খেলছিলাম। আর এই জায়গায় আমাদের একটা আর কি, আমরা পাড়াপাশি কাকি ডাকি দীপ্তির মা, সে খড়িটুবাইতে আসছিল আর কি, লাকড়ি দীপ্তির মা। হ্যাঁ, তো হঠাৎ করে তাহলে দেখি হাত পা সে আর কি বেগাইতেছে আর কি, কেউ যদি বাড়ি দেয় যে ফিরাই না, আব্বা যে স্টাইল সেরকম করতেছে। সে চিল্লাছে, আমরা ধরে গেলাম, কিউসি কিউসি আপনি এরকম করতেছেন কেন? আমাদের সে গালি দিয়ে বলতো, দেখলি না আমাদের কি করলো, খামসা টামসা। তারপর তার শরীরে দেখি অনেকগুলা খামসির দাগ। কি খামসি দিয়েছে? এটাই তো, আমরা তাকে দেখি সে শুধু হাত ই করছে আর কি, যে মানে হাত ছোড়াছড়ি করছে, কেউ মারছে এবং প্রোটেকশন নিজেকে নিজে দেওয়ার জন্য যা করার তাই তাই করছে, তাই তাই করছে। পরে আমরা গিয়ে দেখি যে তার শরীরে অনেকগুলা খামসির দাগ। এদিকে কি বলবো আমি, এখানে এই পুকুরটার ওই বাসজারটা যে দেখতে পাচ্ছি ওখানে ঘটেছে এই ঘটনাটা। কখন ছিল সময়টা? দুপুর, দুপুর বেলা, একদম মধ্য দুপুর, মধ্য দুপুর। ওকে, এই সময়গুলো, এই সময়গুলো আসলে এই ধরনের জায়গাগুলোতে না যাওয়াই বেটার। ইউসি, এই ব্যাপারটা সবসময় এসে দেখা, ওনার যে ইয়েটা না, মানে স্বপ্ন যে দেখেছিল, ওই যে ওই জিনিসটাকে যে দেখেছিল, ওই মহিলা রূপী বড় টিপওয়ালা বাসায়, ওনার বাড়িতে, সেটাও কিন্তু বারোটা থেকে একটার মধ্যে, সেই মধ্য দুপুর প্রহরের মধ্যেই পড়ছে। যাই হোক, শোন রেহান, আমরা পরবর্তী আরো যে আছে তাদের সাথে কথা বলি। ওকে, অনেকগুলো তো স্টোরি শুনলাম, এখন পর্যন্ত আরো একটা শুনি চল। হ্যাঁ জি, আমার নাম হচ্ছে কাউসার, আমি রামপুরা বনশ্রী শিবলোকের 3 নম্বর রোডে থাকি। আচ্ছা, ওকে জি, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। হুম, আমার হ্যাবজে শেষ করছি, এখন মাস্টার্স শেষ করতে 1 বছর বাকি আছে। আচ্ছা, কোন মাস্টার্স? কবে এই ধরনের অদ্ভুত কিছু জিনিসের মুখোমুখি প্রথম হয়েছে? তাহলে আমি ছোটবেলা থেকেই বলি, 2006 সালে আমার দেশের বাড়িতে থাকতাম নেত্রকোনা, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা পড়াশোনা করতাম। আচ্ছা, মাদ্রাসা আমাদের খুব মাঠ দূর হতো, এই জন্য করতাম কি যে রাত্রে যেতাম না, যাই রাতে 3টার দিকে বা 4টার দিকে উঠে মাদ্রাসা চলে যেতাম, যাতে না টের পাচ্ছে আমি রাত্রে ছিলাম না, বড় মাদ্রাসা ছিল, ওনারা ধরতে পারতো না। তো হঠাৎ করে একদিন যাচ্ছি মাদ্রাসা, তো মাদ্রাসা যাওয়ার পথে একটা ভিটা আছে, খালি জায়গা আছে, ওখানে অনেক আগে মানুষ থাকতো, তো ঘরটা এখনো আছে, লাল ইট দেওয়া কিন্তু অনেক পুরানো ভাঙ্গারুঙ্গা। তো ওদিক দিয়ে আসতেছি আর ওই জায়গাটা দেওয়া কখনো মানুষ একা যায় না। আচ্ছা, আর আমি ওখানে ওই সময় ছোট ছিলাম, জিন বোর্ড ওইসব বলতে কোনো কিছু ভয় পেতাম না, যে কোনো জায়গাতে যেতে পারতাম। আচ্ছা, মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এতটাই ছোট ছিলেন যে ভয় কি জিনিস এটাই আপনার মাথায় ঠিক তখন ছিল না? আচ্ছা, তখন একদিন রাত্রে মাদ্রাসা কিছুদিন ধরে যাই না, তখন হুজুর এসে আমার বাসা থেকে আমারে ধরে নিয়ে গেল। মাদ্রাসা নিয়ম করে রাখলো যে কাউসার যদি মাসে থেকে বের হয়, যেই দৌড় দিতে পারবো তাকে 100 টাকা দেওয়া হবে। তখন আমি চিন্তা করলাম যে দিনও বের হতে পারছি না, তখন রাত 3টার দিকে আমি মাসা গেট খুলে বেরিয়ে গেলাম। তখন বেরিয়ে ওই যে একটা খালি বিটা ছিল, খালি বাড়ি ছিল, ওইখানে চলে আসছি, আর এটাতে তো ভয়ঙ্কর, আমার তখনও কোনো ইয়ে নাই, বোধ নাই ব্যাপারে। তখন আমি ওই বিটা দিয়ে যাচ্ছি, কিন্তু কে জানে আমাকে
ডাকছে যে বাবা তুমি আমাকে বাঁচাও, আমি তো ঘরে একা আছি, আমাকে কেউ দেখছে না, আমি পড়ে আছি, আমাকে বাঁচাও বাঁচাও। বুড়া মানুষের কথা, বুড়ো মানুষ দুই তিনবার আমাকে নাম দিয়ে ডাকছে। তখন আমি ভিতরে গেলাম, ভিতরে কেউ নাই, পুরা ঘর খুঁজলাম কেউ নাই। হঠাৎ করে মনে হলো যে ওখানে তো কেউ থাকে না, তো ও বাড়িতে আগে একজন বুড়ো মহিলা থাকতো। তখন মনে হলো আগে যিনি থাকতো উনি তো অনেক আগে মৃত্যুবরণ করছে। তাহলে আপনাকে ডাকলো কে? কে আমাকে ডাকলো? তখন আমি ওই সময় আবার যে কেয়ার আছে, যে কেয়ার তো চিনি, ওই কেয়ার কি জ্বালাই আমরা মানে আনিউনি করতাম রাত্রে, মানে জ্বালালে একটু আলো হইতো। আমার সাথে ওইটা ছিল, মানে মশালের মশালের। তখন ওইটা জ্বালাইয়া আমি এক দূর দিয়ে বাড়ির দিকে, তখন ফিস থেকে আওয়াজ আসছিল যে তোর জীবনটা আজকে বেঁচে গেল, তুই আজকে বেঁচে গেলি। তখন গেলাম বাড়িতে, যাওয়ার পরে কাউকে কোনো কিছু বলতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সবাই আসলো বাড়ির, কি হইলো কি হইলো, মাথায় পানি দিল, হুশ হইলাম। তারপর থেকে আমার জ্বর, তারপরে প্রায় এক মাস পরে আমার জ্বর সারছে, অনেক হসপিটালে ছিলাম অনেকদিন, আবার মাদ্রাসায় যাই। এরকম ভাবে আরেকদিন বাসা থেকে মাগরিবের সময় যাইনি মাদ্রাসা, ভাবলাম হজরে নামাজের পরে ধীরে যাই, তো আবার মার খেতে হয়। তখন ভাবলাম যে একটু হজরে আগেই যাই। তখন বাসা থেকে বের হচ্ছি, হঠাৎ দেখি একটা আম গাছের থেকে ডাকতেছে যে কাউসার কাউসার, আম তো খাইবে না আম নিয়া। তো দেশগ্রামে হয় কি যে সকাল হলে সবাই আম কুড়াতে যায়, আমিও চলে গেলাম। আবার ডাকতেছে, উনি হচ্ছে আমার নানা। আপনার নানা ডাকতেছে? কাউসার আম নিয়ে যাও। তখন আমি গাছের গোড়ায় গেলাম, দেখলাম অথচ গাছে আমও নাই, কোন লোক নাই। আপনার নানাও নেই? জি না, আমার নানাও নেই। তখন আমি ভাবলাম কি দেখলাম, একটু সরে যাই, যখন আবার একই ডাক যে কাউসার তুমি আম নিয়ে যাও, তখন আবার গাছের নিচে আসি, আবারও কেউ নেই। যে আমার মনে হচ্ছে যে আমার নানাকে তো আমি কোনোদিন দেখি নাই। আমার নানা মরছে না হলেও 25 বছর হবে। তখন আপনার জন্ম হয়নি? জন্ম হয়নি। তাহলে এটা তার বয়স আপনি কিভাবে বুঝলেন? প্রথমত ওই আম গাছ থেকে যে আমাকে ডাকতেছে যে আমার নানা, তো ওনার বয়স আমি কখনো শুনি নাই। আচ্ছা, তো আমি অনুভূতি করতেছি যে উনি আমার নানা, আমার অনুভূতিতে বুঝে আসতেছে যে আমার নানা। আমি হঠাৎ করে নিজের মতো অনুভব করছেন যে এটা আপনার নানারই কণ্ঠস্বর, যদিও আপনি কখনো তার বয়স শুনেন। আমার মনে হচ্ছে যে আমি স্বপ্নে বা কখনো ওনার বয়স শুনেছি, এরকম একটা লাগতেছে আমার। আচ্ছা আচ্ছা। তখন আমি গেলাম, যাওয়ার পরে কেউ নাই, কাছে আমও নাই। তখন আমি ওখান থেকে দৌড় দিই, তখন পিছন থেকে বলে যে আজকে তোর ভাগ্যটা ভালো, তুই বেঁচে গেলি। তখন আমি আইসা পুরো ঘটনাটাই আমার আম্মুকে বলি। বলার পরে আম্মু ওই মাদ্রাসা থেকে আমাকে নিয়ে আসছে, বলছে তোকে এখানে আর পড়াবো না, যে যেখানে বান্দা মাদ্রাসা আছে মানে লজিং বা বোর্ডিং হোস্টেল, ওই মাদ্রাসায় তোরে দিব। আচ্ছা আচ্ছা। তখন আমাকে টাঙ্গাইল মধুপুর একটা মাদ্রাসা আছে ওখানে ভর্তি করে, যে ওখানে প্রায় 3 মাস থাকি, থাকার পরে বাড়িতে আসি। ওইটা হচ্ছে আপনার 2006 সালে একটা বন্ধ হচ্ছিল, ওই সময় কাহিনী। তখন এই মাদ্রাসা বন্ধ হচ্ছে পরীক্ষার পরে, আমি আমার সাথে আমার এক ভাই, উনি বড় আমি ছোট ছিলাম। পরে আমাদের বাড়ির পাশ থেকে মানে মেন রোড থেকে বাড়ি প্রায় 2 কিলো হবে কাঁচা রোড। তখন বাজে রাত 10টা বা 10:30। তো দুজনে আসি, নামি, নামার পরে অন্ধকার একদম। তখন টর্চ লাইটও নাই হাতে। হঠাৎ দেখি যে রাস্তাতে একটা ভ্যান গাড়ি, বাড়ির মধ্যে যে দেশের বাস আছে, যে বাস নিতেছে ভ্যান গাড়িতে। তো ওখানে দুটা লোক, এক লোক পিছনে একটা লোক সামনে যাচ্ছে। তখন ভাবলাম যে আমাদের কাছে কোনো কিছু নাই, ওনাদের সাথে হতো কিছুক্ষণ যেতে পারবো। তখন ওনারা আগে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি, পিছনে পিছনে আপনারা হাঁটছেন। আমার অনেক ভয় হচ্ছে, কিন্তু উনি বড় ওনার ভয় হচ্ছে না, উনি আমাকে সাহস দিচ্ছে যে কোনো ভয় নেই, তুমি আসো, কোনো সমস্যা নেই, আমরা দোয়া কালাম পড়তে পড়তে যাচ্ছি। তখন প্রায় 10 মিনিট হাঁটছি ওনার সাথে। হাঁটার পরে যে একটা জঙ্গল আছে ওখানে, আর আমাদের বাড়িটা হচ্ছে পুরোটাই ধরতে গেলে জঙ্গল দেশ গ্রামে, আর রাত্রে এমনি অন্ধকার, রাত্রে হয়ে গেলে এমনি অনেক ভয় লাগে ওখানে। তখন গেলাম একটা মসজিদ পর্যন্ত গেলাম, হঠাৎ করে সামনে থেকে গাড়িটাও নাই, মানুষ নেই। তখন পুরা আতঙ্ক, অনেক ভয় পেয়ে গেলাম। আপনাদের চোখের সামনে নেই? জি, হঠাৎ করে নেই। আশেপাশে কোন রাস্তা বা চলে যাওয়ার যে হয়তো গলি রাস্তা বা একটা সোজা ওখানে, ওখানে আবার একটা বিশুর ব্রিজ আছে, তো ওটা কি ভয়াবহ আমি ওটা জানি না, কিন্তু ওর গাড়িটা নাই। তখন আমার শোল একবারে কাঁপতেছে, আমার সামনে হাঁটার মতো আর জিনিস আমার নাই যে আমি সামনে যাব। তখন আমার ভাই আমার সাহস দিয়ে দিয়ে বলছে যে আসিন চলো পড়ো, চলো সামনে যাই দেখি কি হয়। তখন সামনে যাচ্ছি, যাওয়ার পরে বাড়ির পাশে চলে গেছি, তখন গিয়ে দিই তো রাস্তায় পানি, অনেক পানি। তখন রাস্তার মাঝে হয়তো আমার বুক পানি হবে এত পানি। আমার সাথে একটা ব্যাগ ছিল, উনি বললো যে ব্যাগটা তুমি ধরো, আমি সামনে দিয়ে যাই, যেখানে গর্ত আছে সেখানে আমি তোমাকে আগে বলবো। তখন বন্যা ছিল? হ্যাঁ, বন্যা ছিল। তখন ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা হচ্ছে আদম আলী ব্রিজ। এটা আগে অনেক ভয়াবহ ছিল, এখনো ছিল, রাত্রে একাই এখনো
কেউ জানা ওই দিক দিয়ে আচ্ছা আচ্ছা তো আমাদের বাড়ি যেতে হলে এই ব্রিজ হয়েই যেতে হবে তখন ওই ব্রিজের কাছাকাছি গেছি যাওয়ার পরে যে বন্যা আসলে মানুষ কিন্তু মাছ ধরে তখন জাল পাতার জন্য কিছু বাঁশ পানিতে গাড়ে আচ্ছা তখন দেখলাম ওখানে একটা বাঁশ বাঁশের তো উপরে একটা ছোট বাচ্চা আমরা দুইজনে দেখলাম শিশু বাচ্চা ওই চিল্লাচ্ছে বাচ্চাটা বাঁশের উপরে বাচ্চা বসে বাচ্চাটা দাঁড়ায় রয়েছে বাঁশের উপরে হবে ওখানে আবার একটা বট গাছ আছে এই গাছে কিছু নাই অথচ বাঁশটার উপরে বাচ্চা কান্না করতেছে আচ্ছা ব্রিজটা তখন আমি তো ওখানে আবার সিরিয়াস যে আমার শরীর একদম কাঁপতেছে আমি সামনে যে পা দিব এরকম পারতেছি না তখন ওই ভাইয়াটা আবার দোয়া খালাম জানত উনি দোয়া পড়তেছে উনি বলতেছে যে তুমি যদি মানুষ নয় অন্য কিছু হয়ে চলে যাও অনেক নবীদের কসম দিতেছে অনেক এ করতেছে তো কিছুক্ষণ পরে দেখলাম যে একটা কাক উড়াতে চলে গেল ওখানে ওখানে রাস্তার মাঝে বিশাল আকারে এক সাপ শুয়ে রয়েছে যে আমার আঘাতে করে না কোনো কিছুই করে না লড়াচড়াও করে না শুধু শুয়ে রয়েছে সাপটা অন্তত 15-20 হাত লম্বা হবে জি মানে অনেক মোটা তখন সাপটা লড়ছে না আমার ভাই আবার সে দোয়া খালাম পড়তেছে কোনোভাবে শোনা যাচ্ছে না তখন আমি অন্য রাস্তা যাই বললাম যে এই রাস্তা যাই অন্য রাস্তা যাই অন্য রাস্তা গেলাম একই অবস্থা ওই সাপই ওই রাস্তা আবার আমি ভয় পাইছি উনিও ভয় পাইতেছে কোরআন শরীফে 19 নম্বর পারা একটা দোয়া আছে যে এই দোয়াটা পড়িয়া সাপের গায়ে এক মুষ্টি হাতে মাটি নিয়ে দিলে যদি যে বাস্তবে সাপ হতে থাকবে না বলে ওটা থাকবে না চলে যাবে তখন দোয়া খালাম অনেকক্ষণ পড়ছি পরে পরে দোয়াটা পড়লাম পরে তারপরে সাপটা জানাই তো অন্য রাস্তা আবার গেলাম মানে আগে প্রথমে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবার সেই রাস্তায় গেলেন সেখানে সাপটা নিয়েছেন আচ্ছা তখন বাড়িতে গেলাম যাওয়ার পরে সব ঘটনা আমার আম্মুকে বললাম তারপরে কবিরাজের কাছে নিল তারপরে আবার আমার জ্বর অনেক দিন জ্বর ছিল জ্বর থাকা সত্ত্বেও ওখানে একটা ঘটনা হয়ে যায় যে দেশ গ্রামে কিন্তু রাত্রে হলে অনেকে যে বাথরুম মানে বাইরে করে এখন আমি বাইরে বের হয়ে যাই আমার একটা কাকুর ভাই নিয়ে বের হয়ে যাই তো আমাদের বাড়ির পাশেই তাল গাছ আছে দুটা আর দুটা বট গাছ আছে তো ওখানে একটা ভাজার আছে তো ভাজারটা ভয়াবহ অনেক আচ্ছা তো এর পাশেই ওই আমার কাকাতো ভাইটা সে ঘুরতেছে আর কোরআনশিপ পড়তেছে সেও হাফেজ কোরআনশিপ পড়তেছে আর আমি বাথরুম করতে বসছি তো হঠাৎ দেখি একটা মানুষ হাতের তালি বাজাইয়া সে আসতেছে আমার দিকে সেটা কয়টা সময় জি ওইটা বেশি সময় হয় নাই প্রায় 11টা হবে রাত তাকে দেখি আমি দাঁড়াই গেলাম যে একটা লোক আসতেছে আমি বাথরুম করতেছি যে আমি দাঁড়াই গেলাম উঠি হয়তো আমার দুই হাত সামনে ছিল আমার সামনে যখন এরকম করছি এরকম করতে আমার সামনে দেখে নিয়ে ওরাই ভয় পেয়ে গেছি জায়গা আপনার ভাই কি কিছু দেখেছে আপনার ভাইও তো তখন হ্যাঁ উনিও আওয়াজ শুনছে যে একটা লোক আমার দিকে আসতেছে ওই আওয়াজটা শুনে উনিও আমার দিকে আসতেছে আচ্ছা উনি আমার থেকে বেশি দূর না হয়তো 150 হাত দূরে ছিল আচ্ছা উনি আমার দিকে আসতেছে তখন আয়সাতে আমি অজ্ঞান হয়ে গেছি অথচ যে হাত তালি বাজাচ্ছিল উনি সে নাই তখন বাড়ির থেকে আবার সবাই লোকজন আসে চিল্লাচিল শুরু হয় তখন বাড়িতে নেই নেওয়ার পরে তো আমি পুরো আছি হারা যে বারবার আমি নাকি আমি জানি না আমার আম্মু যেটা বলছে পরে যে আমি বারবার ঘর থেকে বের হয়ে যাই মানে ধর মারি আমাকে নিয়ে যাইতে বা সামন থেকে ঢাকে এরকম হচ্ছে আমার সাথে তো অনেকদিন পরে কবিরাজ ধরা পরে ওটা আমাকে ছেড়ে চলে গেছে যাওয়ার পরে মানে কবিরাজ কি বলেছে আপনাকে উনি আমাকে বলেছে যে তোমাকে এমন একটা জিনিস ধরতে চাইতেছে তুমি কখনো তোমাকে স্পর্শ করতে পারতেছে না তুমি সবসময় পাক পবিত্র থাকো দেখিয়া তো সবসময় তোমার থেকে চলে সাত দূরে থাকে মানে সরাসরি তোমাকে ধরতে পারতেছে না ওটা অনেক চেষ্টা করতেছে তোমাকে ধরার জন্য ওটা বাট আমি একটু ইয়ে করি মানে ওই দিন যখন আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তখন কিন্তু টু বি অনেস্ট আপনি ঠিক পাক পবিত্র অবস্থায় ছিলেন না জি জি শুধু বাথরুম করতে গিয়ে ছিলেন তো ওই দিন আপনি কি হিসাবে মানে বেঁচে গেলেন কিভাবে ওই দিন যে আমার ভাইয়ের আওয়াজ পেয়ে গেছে এই জন্য উনি সরাসরি আমাকে কোনো করতে পারেন তৃতীয় পক্ষের উপস্থিতি আপনাকে বাঁচিয়েছে কোনো একভাবে এবং তার উপরে উনি হয়তো বা কোরআন শরীফ পাঠ করছিলেন এটাও একটা কারণ হতে পারে তারপরে গ্রামে কিন্তু আপনার রাত্রে হলে জারি গান হয় যে বাড়ির পাশে একটা বাজার আছে ওখানে জারি গান হচ্ছে তখন ও গান শেষ হচ্ছে আপনার প্রায় রাত 12:30টার দিকে তো ওখানে গিয়েছিলাম চারজন আমি আমার ফুয়াতো ভাই আমার কাকাতো ভাই আমার এক চাচা তো ওখান থেকে আসি প্রায় 1টার দিকে বাসায় আসি তো বাসায় আসার পরে দেখি বাসায় কারেন্ট নেই তখন আমার কাকাতো ভাই আমার চাচা ওনারা শুয়ে পড়ছে আর আমি আমার ফুয়াতো ভাই বললাম যে যেহেতু কারেন্ট নাই তো রাস্তা যাই পাশেই রাস্তা ওখানে একটা বট গাছ আছে দেখলাম আশেপাশে কোথাও কোনো বাতাস বা কোনো কিছু নেই অথচ ওই গাছটার মধ্যে পুরো গাছটার মধ্যে ভেঙ্গি বাতাস এত বাতাস আর বাতাসটা খুব মজা লাগতেছে
আসছে অনেক ভালো লাগতেছে বাতাসটা তখন ওখানে যে একটা ছবি ওটা মোবাইলে আমি দেখতেছি তে আমি ডান পাশে ও আমার বাম পাশে গাছটার থেকে তিন চার হাত দূরে ছিলাম আচ্ছা আচ্ছা তখন আওয়াজ পাই যে একটা লোক দূর থেকে আসতেছে যে তার জুতো আওয়াজ করতেছে দেখিনি তাকে সে আসতেছে তখন চিন্তা করি যে আমার আব্বু আমার এলাকার চেয়ারম্যান সবাই আমাকে চিনে চিন্তা করলাম যে আমি একজন হুজুর মানুষ ছবি দেখতেছি দুই একজন থেকে তা বদনাম হবে মোবাইলটা অফ করে দাঁড়িয়ে যাই কেউ নেই দ্বিতীয়বার আবার ছবি সাইজ প্রায় চার পাঁচ মিনিট পরে একই অবস্থা যে একজন লোক আসতেছে বারবার আপনারা পদশব্দ পাচ্ছেন বাট আলটিমেটলি আর কেউ এসে পৌঁছাচ্ছে না জি না তখন দ্বিতীয়বার আবার আসতেছে আবার মোবাইলটা অফ করলাম অফ করার পরে কেউ নাই তখন আমি একটু সিরিয়াস হয়ে গেলাম যে ভয় পেয়েছি তখন আমার ফুয়াতে বলতেছে যে ঠিক আছে আমি ওই দিকে বসি তুমি আমার ওই দিকে বসো তখন আবার দেখতেছি দুজনের ছবি প্রায় বিশ মিনিট পরে আবার একটা লোক আসতেছে তখন আবার দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে দেওয়ার পরে আবার নাই তখন চিন্তা করলাম যে এখানে থাকা যাবে না বাড়ির দিকে রওনা করলাম প্রায় ওখান থেকে বিশ গজ দূরে আসলাম আসার পরে যে উচ্চা উচ্চা দুটা দুটা না তিনটা বিড়াল মুখে আগুন বড় আগুন লাল আগুন যে আমাদের দিকে আসতেছে তখন আমি জোরে এক চিৎকার দিলাম চিৎকার দিলে পরে আমাদের বাড়ির পাশেই ছিল সবাই ধাওটাও নিয়ে বাড়িয়েছে বলছে কোনো কিছু হয়ে গেছে আসছে আসে দেখে আসলো ব্যাপারটা কিছু না আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম তখন আবারও আমি পাগলের পুরা পাগলের মতো সেটা যে আপনার পাশে যে আপনার ভাই ছিল আপনার ভাই কি দেখেছে যে বিড়াল তিনটা হ্যাঁ সেও দেখেছে কিন্তু আপনি অজ্ঞান হয়ে গেছেন সে সুস্থ ছিল সে বড় ছিল সে সুস্থ ছিল আচ্ছা তখন আমি আবারও পাগলের মতো হয়ে গেলাম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি যে আমার আম্মুকে অনেক সময় অনেক কথা বলি যা আমার মুখে দিয়ে আসা কখনো সম্ভব না এরকম কথা বলে উঠি তাই আমাকে কবিরাজের কাছে নিল তখন কবিরাজ আনার পরে অনেক দিন পরে আমার ভালো হইল 2007 ঢাকায় চলে আসি আমি ঢাকায় এসে একটা মাদ্রাসায় ভর্তি হই তো ওখানে আমার 25 বার হয়ে গেছে আচ্ছা আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম ছিল সাখাওয়াত তো ও আর আমি সবচেয়ে বেশি সূত্র মিলছিল আর ও আর আমি স্বপ্ন জিত করে পড়তাম তো ওখানে দেখা যাচ্ছে যে সবাই যদি রাত্রে 10টার দিকে শুয়ে যা ও আর আমি শুতাম 12টা যে দুজনে ওভার টাইম করে মসজিদ ছিল দুতলা আমরা পড়তাম আর নিচতলা রাত্রে ওভার টাইম করার সুযোগ ছিল তো নিচে পড়তাম তো সবাই যদি এক পৃষ্ঠা সবক দিত আমি চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা সবক দিতাম নতুন পড়া দিতাম তো ওই ছেলেটাও এরকম দিত তো ও আর আমি এরকম চলতেছে তো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে যাই মসজিদে নিচে তো আমার মনে হয় যে আমি সামনে নামাজ পড়তেছি যে আমার দুই সারি আর দুই তিনজন নামাজ পড়তেছে এটা আপনার অনুভূতি আমার অনুভূতি আমি কখনো দেখি না এই ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে হঠাৎ করে আমার নিজের একটা অনুভূতি আমার মনে পড়ে গেছে ইট হ্যাপেন টু মাই সিস্টার একেবারে দেশের বাইরে সামওয়্যার ইন দ্য মিডল ইস্ট ফাইভ স্টার হোটেলে যেখানে বিমানে যারা জব করে তারা দুজন করে আলাদা রুমে থাকে সো ওরা ছিল দুজন কলিগস শুধুমাত্র পাইলটদের জন্য হচ্ছে সিঙ্গুলার স্যুট থাকে আলাদা তো আর বাকি পার্সেলদের জন্য একদম ফুল ফ্যাসিলিটি দিয়ে দুজন করে থাকে রুমে তো এই দুজনের বেশি ওখানে থাকাটা হচ্ছে আবার নিষিদ্ধ হ্যাঁ এটা নিয়ম নেই যে দুজনের বেশি এক রুমে থাকা যাবে না ইভেন যদি থাকতেও হয় রাত্রে গল্প গুজব করবে বা আড্ডা দেবে সেই ক্ষেত্রেও হোটেলের পারমিশন লাগে তো এটা বলার কারণ হচ্ছে এটা কনফার্ম করা যে দুজনের বেশি কিন্তু রুমে থাকার নিয়ম নেই তো আমার বোন ন্যাচারালি ঘুমিয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজের সিস্টেম অনুযায়ী সে দুইটা আড়াইটার সময় তার ঘুম ভাঙে এবং সে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে হঠাৎ সে খেয়াল করে যে তার রুমমেট উঠে রুম থেকে চলে গেছে আচ্ছা সে নাই তখন রুমে হ্যাঁ না রুমমেট উঠে চলে যাচ্ছে সেটা সে সাইড আইজে টের পায় টের পাচ্ছে যে রুমমেট উঠে চলে গেছে তো তার কাছে একটু খটকা লাগে যে আচ্ছা আমাকে নামাজ পড়তে দেখছে ভালো কথা উঠে চলে যাওয়ার কি আছে তখন সে নামাজ শেষ করে নিজের মতন বাইরে যায় বাইরে গিয়ে বলে মেয়েটার নাম কি আমার মনে নেই যে কিরে ওদের মধ্যে তুই তুই সম্পর্ক যে কিরে তুই চলে গেলি কেন হঠাৎ করে রুম থেকে বের হয়ে তখন সে বলে যে দোষ আমি স্পষ্ট দেখছি তোর পাশে বসে আরেকজন নামাজ পড়তেছে যাকে আমি চিনি না মানে আমার যে কি পরিমাণ ঘাসি শির করছে সেদিন এই ঘটনাটা শুনে আমি জানি না এখন আপনাদের কেমন লাগছে মানে ওই এটা দেখেই উনি হচ্ছে রুমে ঢুকেনি তখন ওটা দেখে উনি চলে গেছে ওনার ঘুম ভেঙে হঠাৎ করে উনি দেখছে দুজন নামাজ পড়তেছে যাদের মধ্যে একজনকে সে চেনেও না মানে তোর বোনের পাশে দেখছে যে আরেকজন নামাজ পড়ছে যাকে সে কখনো যাকে সে দেখেনি যাকে সে চেনে না কিন্তু সেটা মানে তোর বোন দেখেনি আমার বোন সেটা জানে না সে তার মতন নামাজ পড়ছিল অদ্ভুত তাহাজ্জুদে নামাজের কিছু ব্যাপার আছে অনেক বেশি ডিস্টারবেন্স হয় ইভেন আই ফেল্ট ইট মাইসেলফ ওয়ান্স আমাকে কেউ একজন বলেছিল যে তাহাজ্জুদের নামাজ এত রাকাত পর্যন্ত পড়ার পরে খেয়াল করিস যে কিছু হয় কিনা আমার কাছে মনে হয়েছিল যে পুরো বাইরের দুনিয়াটা মোচড়ায় আমার ঘরের মধ্যে চলে আসতেছে জাস্ট কোনো একটা কারণে ঘরের ভিতরে ঢুকতে পারছে না কোনো একটা পাওয়ার পজিটিভ পাওয়ার ইজ ব্লকিং এভরিথিং যাই হোক বলেন
তখন এরকম দুই তিন দিন নামাজ পড়া পরে তাহাজ্জুদের নামাজ আছে তাহাজ্জুদের নামাজ যারাই পড়ে ওরা যদি কখনো একা পড়ে ওরা বাধাগ্রস্ত হয় বেশি তখন আমি দুই দিন পড়লাম পড়ার পরে হঠাৎ করে একদিন সকালে আমার উস্তাদ আমার ডাকছে যে কাউসার তুমি আজ থেকে কখনো নিচে গিয়ে নামাজ পড়ব না বাবার টাইমে তুমি করতে পারবো না আমি জানি না উনি হঠাৎ করে কেন আমার এই কথা বললো উনি আবার কবিরাজি করতো আচ্ছা আচ্ছা তখন বললো আমি বললাম যে কি হয়েছে কিছু হয়েছে না তুমি নিচে যাবে না নামাজ পড়বো না তখন আমি এক দুদিন যাই না তো আমার পাশে যে ছিল শাখাওয়াত ও তো প্রতিদিন নামাজ পড়ে আচ্ছা ইদানিং সে আমার থেকে পড়াশোনা ভালো করতেছে আচ্ছা আমি ডেম হয়ে গেছি তখন আমার মন আবার মানতেছে না আচ্ছা আচ্ছা যে রাত্রে গিট লাগাই দিয়ে আমি গিট আবার হুলিয়া নিচে যাই নামাজ পড়তে দুই তিন দিন নামাজ পড়ার পরে পরে আরো বেশি আমি অবস্থা যে আমার সাথে আরো মানুষ ভাবতেছে যে নামাজ পড়তেছে ওরা তখন আমার মাঝে একটা ভয় ঢুকে গেছে যে উস্তাদ আমার না করছে তারপর আমি আসতেছি যে হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে এখন তখন আমি চিন্তা করি বেশ কিছুদিন ধরে যাই না না যাওয়ার পরে সামনে পরীক্ষা আসছে তো এখন পরীক্ষা চলতেছে প্রায় শেষের দিকে লাস্টের পরীক্ষা মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তো পরীক্ষার যেদিন পরীক্ষা শেষ তারপর দিন হরতাল তখন হুজুরা সিদ্ধান্ত করলো যে পরীক্ষার রাত্রি নিয়ে কালকে মাদ্রাসা বন্ধ করে দিই তখন রাত দশটার দিকে আমাদের পরীক্ষা শেষ হচ্ছে শেষ হওয়ার পরে আমি একটু আগে হল থেকে বের হয়ে গেছি তিনতলা পরীক্ষা হচ্ছে দুতলা এসে খেতে বসছি তখন আমার একটা ফ্রেন্ড ছিল তার নাম ছিল আমি তার বাড়ি নোয়াখালী তখন ওরা নিয়ে আমি খুব দুষ্টুমি করতাম মানে ওর একটা বোন ছিল ওর জন্য ওরা শালা থাকতাম আচ্ছা আচ্ছা ও কি করলো যে খাওয়ার মাঝে আমার এক কানে দুটো একটা টান মারলো জুড়ে খুব আচ্ছা তখন আমি অনেক ব্যথা পাই আর খাওয়ার মাঝে সে আমার ডিস্টার্ব করলো আমার অনেক রাগ উঠে গেল তাকে আমি রাগে এই দোতলা থেকে দৌড়ান দিলাম সে আমার দুই হাত সামনে তাকে আমি দৌড়াতে দৌড়াতে চারতলা পর্যন্ত নিয়ে গেলাম চারতলা গিয়ে দেখি যে চারতলা গেট লাগানো লক করা তো সে নাই তো যাওয়ার কোনো জায়গাও নাই না জি না কোনো জায়গাও না গেট লক করা ঠিক কখন থেকে মানে আপনি আপনি তো দেখতে পাচ্ছিলেন আপনার সামনেই তো সে দৌড়াচ্ছে আমার সামনে দৌড়াচ্ছে দুই হাত তোমার চারতলা যখন একটা সিঁড়িটা ঘুরবো বাঁকা থাকে বাঁকা মাঝে আমি তাকে হারিয়ে পাচ্ছি ওকে তারপর 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 তখন আমি আইসা পুরো কাহিনীটা হুজুরকে বললাম আচ্ছা আচ্ছা তখন কোন হুজুরকে বললেন ওই যে যিনি কবিরাজ ওনাকে আপনাকে যে না করেছিল নামাজ পড়তে যেতে আর এই ঘটনা যে আমার সাথে ঘটতেছে ওগুলো উনিও টের পাচ্ছে টের পেয়ে আপনাকে সেটা বলেছে তখন আমার ওখানে হ্যাবজ শেষ আমি হাফেজ হয়ে গেছি আর মাদ্রাসা যাদের হ্যাবজ শেষ ওদের একটু সুবিধা কি ওরা সারাদিনে একবেলা পড়া শোনাতে হয় আর যারা নতুন ওদের তিন বেলা শোনাতে হয় একদিন বৃহস্পতিবার রাত্রে আমি তিনটার দিকে সাড়ে তিনটার দিকে পড়া শোনাই ফেলছি তাই আমি আবার কি করলাম ওই তিনতলা আমাদের বাথরুম ছিল বাথরুম করে ওজু না করে ওই চারতলা সিঁড়িতে ছিল ওই সিঁড়িতে কিছু শুই শুই একটু ঘুমাম ওখানে ওজু না করে গেছি মাত্র গিয়ে আপনার দাঁড়ালাম কোন যে আমি দেখতে পেলাম যে আমার দুই ঘাড়ে কে যেন চাপ দিল চাপ দিয়ে আমাকে সিঁড়িতে শুয়ে ফেললো তখন কাউকে কি দেখতে পাচ্ছেন জি না আমি দেখতে পাচ্ছি না ওজন অনুভব করছেন জি আমাকে দুইটা দুই ঘাড়ে ধরে নিচে শুয়ে ফেলছে তখন আমি তাকে সানার জন্য তাকে আমি নিজে গুসাচ্ছি বা চিমুর দিচ্ছি উনিও আমাকে চিমুর দিচ্ছে এরকম হচ্ছে আপনি কি তার দেহ ধরতে পারছিলেন কাজ করতে পারছিলেন সেটা কি মানব দেহ জি জি মানব দেহ কিন্তু আমি তাকে দেখতে পাইনি তারা গায়ে ধরতে পারছি তখন আমি খুব চিল্লাইতেছি কিন্তু আমার আওয়াজ বের হচ্ছে না তখন ফজরের নামাজের আজানের নামাজের জন্য ছুটি দিছে সবাই মসজিদে বললাম কিছু যে নামাজের সময়টা অনেকে নামাজ না পড়ে চারতলা ঘুমাইতে আসতো যে আধা ঘন্টা যে সে ঘুমাইতে আসে ওখানে তো ওরা দুই তিনজন ঘুমাইতে আসে আয়সা দেয়া তো আমার অবস্থা খুব খারাপ এখানে ঠিক আছে আমাকে মানে মাটিতে যে ফালাইছে হাতগুলো ওয়ালের সাথে এমনি বাইরে এসে মানে খুব কষ্ট দিছে আমার ঠিক আছে বারংবার ওরা আয়া দেয় আমি ওখানে পড়ে রয়েছি তখন আমার দুই তিন দিনের দূরে নিচে নিচে নেওয়ার পরে পুরো পাগলের মতো হয়ে গেছি যে আমি শুয়ে থাকতে পারি না কোনো খাবার খেতে পারি না দুধ আমাকে পানি দেয় পানির মধ্যে মানুষের ছবি বাসে কুকুরের ছবি বাসে এটা আমি জানি না আমার হুজুরে একটা বলছে পরে আমি অজ্ঞ বারবার নাকি আমি দৌড় দিয়ে গেটের মধ্যে যাই যে আমার সামনে থেকে একজন ডাকতেছে ওইটা আমি নিজে দেখছি যে সাদা কাপড়ওয়ালা অনেক লম্বা চুল যে মসজিদের থেকে ডাকতেছে আমাকে বারবার ডাকে ইশারা করে আর আমি তার ডাকে সাড়া দিই বারবার আমি চলে যাই দৌড়ে কিন্তু গেটে আমি আটকে ফেলি আমি যাইতে পারি না তখন হুজুরে তিনি কিছু ফুলবানকে টাকা দিয়ে বেতা নাইল আচ্ছা বেতা নেওয়ার পরে দুই তিন আমার পিঠা ইস ওটার জন্য আমার মূলত লাগে নাই পরে মানে ধাকগুলো আমি দেখছি তোমার আমার লাগে নাই আপনি তখন বলতে পারতেন না যখন উনি মারতো উনি যখন মারতো তখন আমি বলতে পারতাম না উনি আমাকে ওখানে রাখছি চার পাঁচজন বলে আমার নামাজে গেলেও চার পাঁচজন সবসময় আমার গাত থাকতো যে আমি যে এখান থেকে যাতে না বেরোতে পারি তখন ওখানে থাকতাম তো আবার ওখানে আমার দৌড়া অবস্থায় আমার জ্বর হয়ে গেছে টাইপের জ্বর ওই মার খেতে খেতে আমার জ্বর হয়ে গেছে আর আমি কোনো খানা পিনা পান করতে পারতেছি না পানি গেলেও পানির মধ্যে জানোয়ারের শরীর বসে থাকে
মুখে নিতারি না চোখের সামনে দিয়ে ছবি ভেসে যায় আচ্ছা তখন হুজুর অনেক কবিরাজি করলো অনেকটা জলাতঙ্কের মতো হুজুর অনেক কবিরাজি করলো করার পরে লাস্টের দিন উনি একটু পানি নিয়া জানি না কি করছে সবাইকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সোনাকে নিয়ে কিন্তু মেনা জলিমিন কতবার জানি পড়ছে সব ছাত্র নিয়ে মসজিদে দোয়া করছে দোয়া করার পরে আমার পুরা গায়ে পানি ছিটাচ্ছি আচ্ছা ছিটানোর পরে আমার শরীরটা কেমন হালকা হয়ে গেছে আমি স্বাভাবিক হয়ে গেছি তখন হুজুর আমার বললো যে তোমাকে যে জিনটা ধরেছে সে তোমাকে ধরতে পারত না তুমি বাথরুম করে যে উপরে গেছো অনেক আগে থেকে তোমাকে সে সাজাচ্ছে যে তোমাকে কবে সুযোগ মতো পাবে তোমাকে ধরবে তখন এতদিন তোমাকে ধরতে পারে নাই ওই দিনই তোমাকে ধরছে যেদিন আপনি বাথরুম করে সরাসরি আমি মসজিদের ছাত্রে চলে যাই আচ্ছা তখন আমাকে পানি দেওয়ার পরে সাজছে বলছে যে তোমাকে যে জিনটা ধরছে অনেক বছর আগে প্রায় কয়েক শত বছর আগে ছিল অনেক পুরানো জিন অনেক ভয়াবহ জিন ওই জিনটা আজও বেঁচে আছে সেটাই আপনাকে ধরেছে সেটাই আমাকে ধরেছে আর সে আমাকে ধরার কারণ হচ্ছে ধরছে অনেক ছোটবেলা থেকে আমাদের দেশে অনেকে লট কুমড়ি বলে আমাকে মেওয়া বলে একটা ফল আছে যে আমাদের দেশে জঙ্গলা আছে ওই ফলটা পাওয়ার জন্য আমি জঙ্গলাতে গেছিলাম যাওয়ার পরে আমি যখন গাছে উড়ি তার ছায়ের মধ্যে আমি পাড়া দিছিলাম আমি তা জানতাম না তখন পাড়া দেওয়ার পরে আমি মাদ্রাসা আসি সন্ধ্যায় মানে বিকালটা আমি জঙ্গলে গেছিলাম তো অনেক মেওয়া আনি খেয়েও আসি তখন থেকে আমার পেটে ব্যথা শুরু হয় আস্তে আস্তে সে আমাকে ধরে ওখানে আপনার যেই ঘটনাটা ঘটেছে ছায়াতে পাড়া দেওয়ার ঘটনাটা আর মাদ্রাসায় যেই ঘটনাটা ঘটেছে এই দুইটা ঘটনার মধ্যে কতদিনের পার্থক্য ছিল এটা হবে 2005 বা 2006 আর মাদ্রাসার ঘটনাটা ঘটেছে 2009 সালে 4 বছর যাবত ধাওয়া করেছে 4 বছর ধরে এবং তার মাঝখানে যতগুলো ঘটনা ঘটেছে ওই তালি দেওয়া লোকটা থেকে শুরু করে সবকিছুই ট্রাই করে গেছে আর এক একটা চেষ্টা করে গেছে তারপরে আপনার মালিবাগে একটা মাঠ আছে যে মাঠটা চার তিন পাশে জঙ্গল আর একটা মাজার আছে পাশে ওখানে কিছু পেয়ারা গাছ আছে আমরা মাদ্রাসা ছুটি হলে বিকালবেলা মাঠে খেলতে যাই আমরা একটু বড় ছিলাম যে পেয়ারা গাছ থেকে জঙ্গল থেকে পেয়ারা এনে খেতাম একদিন পেয়ারা এনে খেলাম আমি আনি নাই অন্যজনে চুরি করে আনছে পেয়ারাটা তখন সে আমাকে খেতে দিচ্ছে আমি খাই নাই আমাকে জুড়ে খাওয়াচ্ছে খাওয়ার পরে আবারও আমার আগের ব্যথা শুরু তখন মাসে আসলাম হুজুর অনেক কিছু বললো কিন্তু ভালো হয় না 4 দিন 5 দিন হয়ে গেছে ওই টাইমটা মধ্যে আবার শয়তানেও ধরছে যে মাদ্রাসা পরে আমরা হাফিজ করে একটা শয়তানে ধরেছে পড়া থেকে বাদ করে দেওয়ার জন্য তখন আমার জ্বর হয়েছে আমি বাড়িতে চলে যাই তখন প্রায় 1-1.5 মাস পড়াশোনা করি না ঘুরি শুধু খালি ঘুরি তখন আমার এক কাকা তো ভাইয়ের বোনের বাড়ি তো ওখানে বেড়াতে যাই দেশ গ্রামে বেড়াতে চাইলে মেহমানদের জন্য একটা বৈঠকখানা থাকে আলাদা যে বাড়ির বাইরে তাদেরকে রাখার জন্য বৈঠকখানা থাকে তাই আমাকে রাত্রে ওখানে থাকার জন্য জায়গা দিল তাই আমি ওই ঘটনাটা বলতে পারি আমার এখনো পশম দাঁড়িয়ে যায় শুনলে মানে ওই দৃশ্যটা তো নিজের চোখে দেখা একদম আমার ওই বোনটা বাড়িতে আপনার একটা পুকুর আছে ওই পুকুরটা বিশাল বড় আর পুকুরটা কেউ কখনো করেনি যে আগের রাজের আমলে মানুষের গরু দিত পাউডার বেজাইত ছাগল দিত পাউডার দিত আর এই পুকুরে অসংখ্য মানুষ মারা গেছে তখন আবার এই পুকুর থেকে অনেকে অনেক কিছু পান প্রায় 6 মাস আগের কাহিনী এক মুরব্বী লোক তিনি গোসল করতে গেছে যা তিনি ইটের খনি পাইছে ইট পেয়ে তিনি বিল্ডিং করছে ওখানে তিনি নিচে ভোট দিচ্ছে যাওয়ার পরে ইট বাচ্চে পাওয়ে তখন ইনি উনি ইট তোলাতে শুরু করছে অনেক ইট তুলছে বিল্ডিং করছে পুরা ওই পুকুর থেকে যে পুকুরটা আজও আছে আর আগে নাকি আমি শুনেছি যে এই পুকুর থেকে যদি কোনো বিবাহ হইতো কোনো অনুষ্ঠান হতো মানুষকে প্লেট বাড়ি সবকিছু দিত কুকুর নিয়ে এই ধরনের ঘটনা অনেক প্রচলিত এগুলোকে আসলে আমরা মিথ বলাই ভালো রাইট যেগুলো আসলে সত্য বা মিথ্যা আমরা জানি না বাট এটা একটা অনেক দিন ধরে চলে আসা বিশ্বাস এবং যেভাবে পুকুর মানে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই মিথটাও আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে আচ্ছা তারপর কি হলো ওখানে নাকি মানুষ রাত্রে সাদা কাপড় পরে একা গিয়া ডাক্তার যে আমার কালকে অনুষ্ঠান আমার লাগবে তখন দিয়ে যায় তো এই পুকুরটাতে এখনো অনেক সময় টাকার মোটকি অনেকের ডাকে নাম ধরিয়া প্রতি বছর যে 2-3 জন শিশু বাচ্চা মারা যায় ওই পুকুরে তখন ওই বুড়ো লোকটা সে ওখান থেকে কোথায় জায়গাটা জায়গাটা রয়েছে আপনার নেত্রকোনা পূর্বদলা থানা আর নামে গ্রাম হচ্ছে সালদিগা আছে বিশাল বড় পুকুর ওই পুকুরটা কখনো শোকা না তো উনি বিল্ডিং করছে বিল্ডিং করার পরে 3 মাস পরে যে লোকটা ইটের খুনি পাইছিল উনি মারা গেছে উনি কিছু সত্য দিছিল তা আমি জানি না উনি নাকি ওগুলো মানুষকে বলে দিছিল তখন ওই লোকটা মারা যায় তা আমি তাদেরই বাড়িতে বেড়াতে যাই যে লোকটা মারা গিয়েছিল যাওয়ার পরে জায়গা দিছি রাত্রে আমি শুলাম শোয়ার কিছুক্ষণ পরেই আমি আওয়াজ পাচ্ছি যে টিনের চাল তো দেশগ্রামে টিনের মধ্যে কে জানি ডেলাচ্ছে
ঢিলো আছে ঢিলো আছে ঢিলো অনেক আওয়াজ আচ্ছা তখন আমার তেমন একটা ভয় লাগছে না হয় ভাবলাম যে আশেপাশে পোলাপান আছে আবার হয়তো আমার ভয় দেখানোর জন্য তারপরে গ্রাম এলাকা বানর টানরও হতে পারে আর আমি হুজুর মানুষ এমনি ওই দিকে পোলাপান আমার সবাই চিনে আর আমি একটু দুষ্ট ছিলাম হয়তো আমাকে ভয় দেখাচ্ছে ওরা এরকম একটা কথা ছিল না কিছুক্ষণ পরে দেখলাম যে কে জানি চালের উপরে দৌড় দিতে দৌড়াচ্ছে বা পানির আওয়াজ তখন আমার ভয় লাগছে যে আমার কি হচ্ছে এটা ওই সময় আমার খুব টয়লেট আসছে তখন আমি এখন কি করবো পুরো চিন্তার মধ্যে বসে কারো ডাকও দিতে পারতেছি না একটা মানে মেহমান হিসেবে আছেন এই জায়গায় তারপর সবাই ভারী ভিতরে আর আমি ভারী বাইরে একটা ঘরে শুচ্ছি তখন আমি কারো ডাকও দিতে পারছি না অবশেষ আমি বাধ্য হয়ে আমি যে দরজা এসেছিল ওই দরজার মধ্যে মানে বাথরুম করতে তখন টাস করে দরজাটা খুলে যায় অটোমেটিক্যালি দরজাটা খুলে যায় দরজা খুলে যাওয়ার পরে আমাকে আমি দেখছি দুজন লোক এসে আমাকে নিয়ে এসে আমি তাদের চেহারা দেখি না আমার দুই ঘাড়ে ধরে দুজন আমাকে বের করে নিয়ে নিল আপনি অনুভব করছেন কিন্তু দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি না দুজন আমাকে নিয়ে যাচ্ছে আর এই সময় এমন একটা বাতাস আসছে যে আমি একদম অন্ধকারে হয়ে গেছি কোনো কিছু বুঝতে পারছি না যে আমাকে দুজন নিচে যায় এটা আমি অনুভব করলাম তো এই বাতাসটা আসার পর থেকে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না তখন ওই পুকুরটা এটা আমার একজনে বলতেছে আমি শুনতেছি যে তুই আমাদের সাথে চল আমাদের পরিশ্রমে চল তোরা কবিরাজি দিব অনেক কিছু দিব তোর যা লাগে তা দিব টাকা দিব অনেক কিছু দিব আমি বলতেছি যে আমার কোনো কিছু লাগবে না বিভিন্ন রকমের প্রলোভন দেওয়া অনেক কিছু দেওয়ার জন্য আমাকে ইয়ে করতেছে অথচ আমি দুইটা টাকার মোটকেও দেখছি নিজের চোখে ওখানে আবার ডেফল্ট চিন নাকি জানি না ডেফল্ট ওই ফল কাছে তোলে আমাকে নিয়ে নিছে রাত্রে এই পুকুরটার খুনা অনেক কিছু দিয়ে যাচ্ছে আমাকে আমি কোনো কিছু নিতে রাজি না তখন আমাকে ওরা ওই পুরা পুকুরটা ঘুরাচ্ছে ওই সারা রাত্র আমাকে ওরা ঘুরাচ্ছে আর কষ্ট দিচ্ছে মানে পানির উপর দেয়া কাদা দেয়া ঘুরাচ্ছে আমাকে সারা রাত্র যখন দেখলো যে আমাকে কোনো কিছু ওরা দিতে পারছে না যখন ফজরে আজান পড়ে তখন একটা মসজিদের মিম করে আমাকে ফেলে দেন তখন মসজিদ এসে আজান দিল স্যার এদের তো আমার শোল পুরো শোল কাদা নষ্ট জামা কাপড় একদম বিশ্রি হয়ে রয়েছে কাদা মাখানো ছিল তখন জি জি কাদা মাখানো ছিল ওকে মসজিদ এসে আপনাকে ওই অবস্থায় পায় ওই অবস্থায় পায় ওখানে তখন মোয়াজ্জেন আজান না দেয় আরো কয়েকজন ডাকে সবাই আসে আসে জিজ্ঞেস করছে কি হয়েছে যে আমি ওখানে বলি জানি কিছু জানি না সবাই কিভাবে এখানে এসছেন আপনি বলতে পারছেন আমি কিছু জানি কিন্তু তারপর আমি না করতেছি আর ওখান থেকে আমার কিছু সত্য দিচ্ছিল যে তোরা বলবে না আর অনেক কাহিনী আছে আমি যেগুলো বলতে পারতেছি না সত্য আছে যে তুই সব বলবে না বললে আমার ক্ষতি হবে তখন আমি বলি নাই না বলার পরে আমি আমার পুকুর বাড়ি থেকে তারপরে ওই বনে বাড়ি থেকে চলে আসি আপনি আর সেই রাতে আপনার বনে বাড়িতে থাকেন না পরের দিন আমি বাড়িতে চলে আসি এখন পর্যন্ত মাঝে মাঝে আমাকে ওই স্বপ্নগুলো দেখা যে দুটো টাকার মুটকি আসছে যে আমার দেওয়া যাইতেছে তুই নিয়ে যা তার মানে কোনো না কোনো ভাবে সেই যে চার বছর পরে যে মনে হয় আমার আমি ওনাকে আগে জিজ্ঞেস করি আপনার কি মনে হয় যে সেই যে জিনটা যেটার ছায়া আপনি বাই চান্স কোনো একভাবে হার্ট করেছিলেন আপনার কি মনে হয় সেই জিনটাই কোনো না কোনো ট্রিক্স এর থ্রুতে আপনাকে আয়ত্তে নিতে চাচ্ছে ওঠা ভাই আমি বলতে পারি না আমার শুরুবেলা একটি কাহিনী আছে যে আমি যখন জন্মগ্রহণ করি আমি হওয়ার আমার একটা বড় ভাই ছিল সে এসবের জন্য মারা যায় এই জিন ভূতের কারণে মারা যায় তখন ও মারা যাওয়ার প্রায় ছয় থেকে সাত বছর পরে অনেক সাধনা পরে আমার আম্মু মাজারে মান্নত করার পরে আমি জন্মগ্রহণ করি তখন ওই সময় নাকি আমার জন্মের তিন দিন পরে নাকি আমাকে পেটনে নিয়ে গেছিল যে আমার নানির ভেতরে এক মহিলা আসছে যেটা আমার আম্মুর থেকে শোনা যে আমার আম্মু বললো যে মাছ নিয়ে আসছে আমার আম্মুরে বলতেছে যে তুমি মাছটা কাটো আর বাবুকে আমার কাছে দাও তখন নানির বেশ ধরে আসছে তখন আমাকে নাকি ওরা নিয়ে যায় একটা তাল গাছের উপর তুলে তখন অনেক কান্না আম্মু কান্নাকাটি করে অনেক কিছু মানসিক করে অনেক কিছু দিতে নাকি হয় তারপরে নাকি আমাকে রেখে যায় তারপর থেকে নাকি প্রায় আমার চার পাঁচ বছর বয়স হওয়া পর্যন্ত যে রাত্রে যদি দেখা যাচ্ছে আব্বু দুই ঘন্টা ঘুমাচ্ছে তা আম্মু দুই ঘন্টা সজাগ আম্মু দুই ঘন্টা সজাগ তাহলে আমার দাদি দুই ঘন্টা ঘুমাচ্ছে এরকম ভাবে আমাকে ছয় বছর রাখতে হচ্ছে এখন আমি বুঝি না যে ওইটাই কি আমাকে দোষছে না ওই যে জঙ্গলের টাই দোষছে এখনো মাঝে মাঝে আমাকে অনেক কিছু স্বপ্ন দেখা যে অনেক কিছু দিচ্ছি বা অনেক কিছু তুই নে আমি রাজি হই না somehow some unnatural things are really attached to this guy কাসর ভাই আসলে আমার এক্সপেরিয়েন্স কাসর ভাইয়ের কাছে একটা বিষয় জানা ছিল খুব যদি আমি ছোট করে একটু জানতে পারি আপনার ভাই কিভাবে মারা গিয়েছিল একটু আমরা জানতে পারি ওই সময় আমাদের ওখানে বন্যা ছিল আমার আব্বু ওখানে
এই রেল স্টেশন চাকরি করত সরকারি চাকরি করত তখন সবাই চিন্তা ভাবনা করলো যে ঢাকায় চলে আসবো দেশের গ্রামের পানি সংসার ওই সময় তো ইয়া ছিল খারাপ ছিল তো চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে তখন ঢাকা চলে আসার সময় আমার আম্মুর নাকে মানে সোনার কিছু জিনিস ছিল তো পুকুরে গোসল করতে যাই ওই দিন কেমনে জানি পুকুরে হারায় যায় সোনাটা বাধাগ্রস্ত তখন আম্মু খুঁজে পানা না পারে তিনি চলে আসতেছে তখন ওই আমার বেটা খুব স্বাস্থ্য ছিল অনেক সুন্দর ছিল তখন ওকে নাকি যখন বাড়ি থেকে বের হয় তখন ওকে নাকি দুধ খাওয়াচ্ছিল বয়স কত তখন বয়স 6-7 মাস হবে আচ্ছা আচ্ছা তখন বাড়ি থেকে বের হচ্ছিল দুধ খাওয়ায় খাওয়ায় তখন গাড়িতে ওড়েন সে আর দুধ খানা ঢাকা আসছে কমলাপুরে আসার পরে সরকারি যে কোয়ার্টার কোয়ার্টারে আসছে আশেপাশে সে আর কোনো কিছু খাচ্ছে না তখন কবিরাজের কাছে নিয়ে গেল তখন কবিরাজে বললো যে আমার আম্মু যেটা বললো যে তুই তো বাড়িতে বাধা খাইলি যখন তোর কানের ফুল সোনার ফুলগুলো হারিয়ে গেছে তখন এটাই তোর বাধা দিছিল তুই যাতে ঢাকা না আসোস আর তুই যে দুধ খাওয়াচ্ছিলি ওইখানেই তোর সন্তানরা নিয়ে আনিস তখন থেকে ওই আর দুদিনও বাঁচেনি তারপরের দিন আমার ওই ভাইয়াটা মারা যায় ঢাকায় মারা যায় পরে ঢাকা যে মিরপুরের একটা কবরস্থানে তাকে বিয়ে করে কিছু একটা তো আছে কিছু একটা আছে সেই ওনাকে অনেক দিন যাবত লক্ষ্য করে যাচ্ছে মনে হচ্ছে দ্য ফ্যামিলি রাইট আরেকটা ঘটনা বলতে চাই আরেকটা ঘটনা আমার ফুফির বাড়িতে টাঙ্গাইল পড়ছে যে ওটা ওনাদের যে বাড়ি বাড়ির ঘরের উপর একটা গাছ আছে গাছটার নাম আমি জানি না গাছটা নাকি অনেক আগে থেকে অনেক ভয়াবহ ওনারা ওটা থেকে অনেক কিছু দেখতে পায় বাট আমি যারা দেখতে পাই আমি ওনাদের বাড়িতে যাই রাত্রেবেলা টেবিলে পড়তেছিলাম হঠাৎ দেখি যে একটা সেম আমার দিকে আসতেছে ছায়া আসতেছে আমার জড়িয়ে দেবে এরকম আমি আমার পুয়াতো ভাই দুজনে বসেছিলাম তখন আমি অনেক চিৎকার করি তো ওই গাছটাতে বাড়িতে যারাই যা সবাই দেখতে পায় রাত্রে আগুন বের হচ্ছে হঠাৎ করে মিলে যাচ্ছে এখন পর্যন্ত ওরা বলছে যে বাড়িটা সারবে না যে পর্যন্ত সাত পুরুষ না মরবে যেরকম যে আমার ফুফা বড় সবচেয়ে বড় ছেলে উনি মরবে তারপরে ওনার বড় ছেলে মরবে এরকম সাত পুরুষ যাওয়ার পরে বংশানুক্রমিক ভাবে ওরা সাতজন মেরবে এরকম আমার ফুফার এক ভাই মেরে বলছে কিছুদিন আগে তো এরকম মারবে ঠিক আছে কিছুদিন আগে তারা নতুন ঘর বানবে যে আগের যে ঘরটা ছিল ওটা পাল্টানোর জন্য ঘর বানবে ঘর ভাঙবে ওখানে যে চাউল রাখার মটকি ছিল ওখানে যা কেঁদে প্রায় 10-12 সাপের বাচ্চা এক্স্যাক্টলি এখনো সাপ গুলো আছে তো আমার ফুফা কি করলো ওখান থেকে সাপের বাচ্চা দুইটা মেরে ফেললো মেরে ফেলার পরে ওনার অসুস্থ ওনাকে স্বপ্নে দেখে যে তোকে মেরে ফেললো তুই সাপগুলো মারলে তোকে মেরে ফেলবো তখন আমার ফুফি ফুফা সবাই মিলে গিয়ে আবার ওনার কাছে ক্ষমা চাচ্ছে সাপগুলোর কাছে তখন ওনারা কত ক্ষমা করে দিচ্ছে এখন আর কোনো ক্ষতি হয় না তো অনেক বড় ওরা আপনার কবিরাজ সাফুই যত কিছু নেওয়ার দরকার তারা নিয়েছে বাড়ির মধ্যে তো সবাই বলে যে ওদেরকে বাড়ি থেকে সরানো সম্ভব না আমি নিজের চোখে সাপগুলো দেখে আসছি এখনো প্রায় এখনো আছে এখনো সাপগুলো ওই ঘরে আছে প্রায় সারাদিন ঘর জুড়ে দৌড়বে আপনি রাত্রে ঘুমাবেন আপনার খাতার উপর দিয়ে ওরা ঘোরাফেরা করবে কিন্তু মানুষকে ক্ষতি করছে না কেন ক্ষতি করে না কারো ক্ষতি করে না ওইগুলো আমি শুনি যে ওই যে আমার পুফি আছে ওনাদের শাশুড়ি আছে ওই নাকি ওইগুলো পালতে কিছুদিন আগে উনি মারা গেছে মারা যাওয়ার পরে এগুলো মানে চিটপাট হয়ে গেছে যে উল্টা পাল্টা চলতেছে ঘোরাফেরা করতেছে পুরো বাড়িটা জুড়ে একজন মানুষ রাত রেগে একটু সজাগ রইল সে আওয়াজ দেখতে পাবে বা চাল দিয়ে দৌড়িতাছে অনেক আওয়াজ করতেছে সেগুলো দেখতে বা অনুভব করতে পার সবই পায় এখন পর্যন্ত অদ্ভুত মানে একমাত্র আমার মনে হয় পৃথিবীতে মানে সাপকে মানুষের কাছাকাছি থাকে এমন প্রাণীর মধ্যে সাপকে কখনো এখনো পর্যন্ত বশ মানানো সম্ভব হয়নি রাইট তো সেখানে মানে সাপ কিছু করছে না একদম স্বাভাবিক ভাবে ইয়ে করছে বিশ্বাস করতে খুবই মটকার মুখটা ধামটা খোলা যে চাল বের করতে হয় ওইটা মধ্যে বসে থাকে বাই প্রফেশন প্রফেশন যারা সাপুরে তাদের ফ্যামিলিতে যদি এটা ঘটে থাকে ওকে সেটা ডিফারেন্ট কেস বাট স্বাভাবিক মানুষের কাছে মানে সাপ মানেই আতঙ্ক আসলে সত্যি কথা বলতে কি তো সাপ সম্বন্ধে আমার কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না অনেক বড় 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 বিতর্ক সৃষ্টি হয়ে যাবে রাইট আমরা বিতর্ক সৃষ্টি না করি চল রেহান এতক্ষণ তো এই শীতের মধ্যে আছে মানে ইদানিং দু একদিন যাবত শীতটাও কিন্তু বেশ ভালো পড়ছে অসাধারণ আমার অবশ্য শীত খুব পছন্দ কারণ আমি খুব ঘামে বেশি ওই কারণে আমার ভালো লাগতেছে শীতটা পাতা পড়ে বহু আগেই বলছিস
এখন অনেক রাত হয়ে গেছে, এই শয়তান পুকুরে শয়তানের দেখার পাওয়ার দরকার নাই, উঠি চল। শয়তানের দেখা কি আর যারা দেখতে চায় তারা পায়, যারা চায় না তারা শয়তানের সাথে শয়তান দেখা করে না মনে হয়। আজকের মতো উঠি, সামনের বৃহস্পতিবারে আবারও কোন একটা স্পট থেকে আবারও কথা বলা যাবে। চলেন ভাই জানা, তাহলে উঠি আমরা সবাই। শেষ হয়ে গেল আজকের তর, তবে আগামী বৃহস্পতিবার রাত 11:20 আরো একবার আর্চি কিবরিয়া তার টিমকে নিয়ে চলে আসবে তর অনুষ্ঠানে। এই মুহূর্তে হয়তো আমার কথা আর কারোরই শুনতে ইচ্ছে করছে না, কারণ ডরের আসল গল্প শেষ। আসলেই কি শেষ হয়েছে? সারা রাত মস্তিষ্কে ঘুরে বেড়াবে ডরের এই গল্পগুলো, এবং যদিও বা কখনো কখনো এমন কোন ঘটনার মুখোমুখি আপনি হয়ে যান, তাহলে সেটা হয়তো বা আজকে ডর শোনার কারণেই আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। প্রিয় শ্রোতা, আমরা যে কথাটি সবসময় বলে থাকি, বিজ্ঞান যেটা বলে সিইং ইজ বিলিভিং, আপনি যা দেখছেন সেটাই বিশ্বাস করার মতো। কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে, অনুভূতির বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে, সেই জগতের আত্মপান্ত আমরা জানি না। সুতরাং ডরে যেসব ঘটনা উঠে আসে তাকে অবিশ্বাস করাও একেবারেই অযৌক্তিক। আজকের মতো শেষ করতে চাই, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আমার টিম মেম্বারদের নিয়ে আবারও আপনাকে স্বাগত জানাবো আরো একটি ভৌতিক অ্যাডভেঞ্চারাস অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।